সমবেত ভক্ত মন্ডলী, আমার নিতাই দাস, শ্রী চৈতন্যের দাস, শ্রীকৃষ্ণের দাস, এই আহত অনাহত রাবাহত সকল কৃষ্ণপ্রেমী অনুরাগী ভক্তগণের কাছে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কীর্তন প্রারম্ভে সকলেই উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, হরি কথা, গুরু কথা, গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। কারণ কৃষ্ণ নামে জগৎ বন্ধু, জগৎ বিজন গুণঙ্গে পারা বিশ্বধারণ, কৃষ্ণ নামে জগৎঙ্গে প্রাবণঙ্গে পারা, এ নাম আমাদের বলতেই হবে। কারণ নামেরও লাগিয়া ভবে দিয়াছিলাম, হরি নাম না বলিলাম মুখে, মায়ার কবলে পড়িয়া ঈশ্বর না ভজিলাম, দিন কেউ না কাটালাম সুখে, আমরা কেউ সুখে নেই। কাউকে জিজ্ঞাস করলে, কেউ কারোর সঙ্গে যখন দেখা হয় জিজ্ঞাস করলে কেমন আছো, কি বলে? ভালো আছি বলে, কি ওই মোটামুটি। তাই আমরা কেউ সুখে নাই। সুখে থাকার জন্য কি কৃষ্ণ নাম? সুখে থাকার জন্য নয়, ভালো থাকার জন্য কৃষ্ণ নাম। তাই আমাদের নাম বলতে হবে, কারণ নাম চিন্তামণি কৃষ্ণ, জীবের চৈতন্য স্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ ভগবান, যেই নাম সেই কৃষ্ণ, এ নাম আমাদের বলতেই হবে। তাই নাম বলার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। সারে অসারে যতটুকু পরিবেশন করবো, সার বস্তুটিকে গ্রহণ করে অসার বস্তুটিকে অদূরে নিক্ষেপ করিবেন। ঈশ্বরে পরম কৃষ্ণ সঞ্চিত আনন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনাথ, সেই অনাচারী ব্যভিচারী কুলাচারী পাপাচারী জীবকে মুক্তি দেবার জন্য কৃষ্ণ ব্রহ্ম আজ আসলেন এই ধরণীর ধুলিতে। ভগবান কেন বারবার এই ধরণীর ধুলিতে আসে? আমরা বহু লীলা শুনেছি, বহু পালা শুনেছি, বহু গল্প শুনেছি, এটা মনে করতে হবে এখানে হরিনাম হচ্ছে না, এখানে একটা গল্প বলা হচ্ছে। কেউ গল্প বললে একটু হু দিতে হয়, তাই মাঝে মাঝে জিজ্ঞাসা করলে একটু মাথাটা নাড়লো, খুশি হব, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কেউ শুনছে। সেই এটা হরিনাম নয়, গল্প। তা আমরা বহু গল্প শুনেছি। আজ আমরা চারটি যুগে ভগবান কেন আসলো, এই যে ভগবান বারবার আসে, গীতায় কলম দিয়ে গেছেন, গীতায় ভগবান বলে গেছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান কেন আসে? সাধুগণদের রক্ষা করার জন্য, দুষ্কৃতীদের দমন করার জন্য, ধর্মকে পুনরুদ্ধার করার জন্য ভগবান বারবার এসেছে। তার সত্যযুগে ভগবান কেন আসল? সবাই গৌর কথা থেকে যায়, আমি গৌর কথার শেষে আসবো। ভগবান কেন বারবার আসে? সত্যযুগ, সত্যযুগে ভগবান কেন আসলো না? সত্যযুগে ভগবান আসার কারণ হলো, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যখন গোটা বিশ্বটা জলে জলময়, আর কিছু ছিল না, ভাসমান জল জলময়, এমন সময় ভক্তাদির ভগবান অনাদির আদি গোবিন্দ, জানি আমরা গোবিন্দ বলি, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ ভগবান বিষ্ণু এই জলে জলময় অবস্থায় ভাসতে ভাসতে নিজে মনে মনে ভাবলেন, একা থাকা যায় না, তাই একা থাকবো না, কাউকে সৃষ্টি করতে হবে। এই ভাবনা, তাই ভাবতে ভাবতে কি হলো না, বিষ্ণুর নাভি পদ্ম হতে ব্রহ্মা সৃষ্টি হলো। চতুরানন ব্রহ্মা, আনন মানে মুখ, চতুরানন ব্রহ্মা। চারে আমরা পদ্ম জনি বলি, এই ব্রহ্মার সৃষ্টি হলো, বিষ্ণুর নাভি পদ্ম হতো, ভগবানের দক্ষিণ অংশ থেকে সৃষ্টি হলো দেবাদিদেব মহাদেব, পঞ্চানন পাঁচটি মাথা, তিন দেবতা মিলে সৃষ্টি করলো কাকে, না যোগমায়াকে, যাকে আমরা দুর্গা বলি। এইভাবে সৃষ্টির দায়িত্ব পড়ে গেল কার না, ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করে যাচ্ছে, সৃষ্টি করে যাচ্ছে,
সৃষ্টি করতে 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 ব্রহ্মাবে হুদুর আগিয়ে গেছে। মহেশ্বরের কাজ কি? না বিষ্ণু বলল আমার কাজ হচ্ছে কি, না বিষ্ণু হলো পালন কর্তা। জগতের যত জীব আমি সবাইকে পালন করব, আমি কাউকে মারব না। যত অবতারই হোক না কেন আমি কাউকে মারব না। এই জন্য বলে গেলেন যে কৃষ্ণ, আমরা অনেক সময় দেখি ভগবান কৃষ্ণ অসুর সংহার করছে। শাস্ত্রে বলে গেলেন কৃষ্ণের কর্ম নয় অসুর সংহার, বিষ্ণু দ্বারা হয় অসুর সংহার। রাধা রানীর নাই কোনো বিরহীর জ্বালা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা, ভগবানের নাই কোনো গোচারণ লীলা। ভগবান গোচারণ করে না, রাধারানী কাঁদে না, কৃষ্ণ অসুর সংহার করে না, বিষ্ণু দ্বারা হয়, সেই বিষ্ণু পালন কর্তা। জানি না প্রেম কেন, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, মহেশ্বরের দায়িত্ব হলো সংহার কর্তা। যখন জলে জলময় এই রকম মাটি উৎপন্ন হয় না, তখন মাটি হয় না পৃথিবী। ধরিত্রী নামে একজন ছিল, সেই ধরিত্রী মা পৃথিবীর সৃষ্টি হবে, কিন্তু তার আগেই ওই বিষ্ণুর কর্ণমূল হতে দুটো দৈত্য সৃষ্টি হলো। ভগবান কেন বারবার আসে তার নিদর্শনটা একটু দেখুন। বিষ্ণুর কর্ণমূল থেকে দুটো দৈত্যের সৃষ্টি হলো, এই দুটো দৈত্যের সৃষ্টি হলো, স্বর্গদাম দাপিয়ে বেড়াচ্ছে, কে আমাকে সৃষ্টি করেছে, আমার কাজ। এইভাবে দাপাতে দাপাতে এক সময় দুজনে শান্ত হয়ে, যাদের নাম হলো মধু আর কৈটব, এই মধু কৈটব যখন আসলো, এই যে আমরা এই কথাটা বলার কারণ কি জানেন, এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা দেখেছি কেউ একাদশী করুক, অমাবস্যা করুক, পূর্ণিমা করুক, বা কেউ বলে আমি নিরামিষ খাই। এই যে আমরা নিরামিষ খাই, কারণ হচ্ছে একটু যতক্ষণ কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনলে বোঝা যাবে যে হরিনাম শুনলে কি কাজ হয়। এই দুটো নাচের গান হলো, ওতে মন ভরবে না, ক্ষণিকের আনন্দ। এই কথাটা বলার কারণ হচ্ছে মানুষের নৈতিক চরিত্রটাকে গঠন করা। এই যে একাদশী করা হয়, অমাবস্যা করা হয়, পূর্ণিমা করা হয়, বা কেউ নিরামিষ সারা জীবন খেয়ে যায়, বলে আমরা নিরামিষ খাই, একাদশীতে সব খাই না, একাদশীতে মাছ মাংস পেঁয়াজ ডিম ইত্যাদি ইত্যাদি সব খাওয়া যায়। পৃথিবীতে নিরামিষ বলে কোনো জিনিস নেই, প্রথম কথা। কেন নিরামিষ বলে কোনো জিনিস নেই? ওই মধু আর কৈটব দুটো দৈত্য যখন স্বর্গদামটাকে দাপিয়ে বেড়াচ্ছে, এক সময় শান্ত হয়ে গিয়ে দুজনে বসে ভজন করতে লাগলো। দুজনে বসে যখন সাধন ভজন করছে, ওই সাধনা করতে 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 বহু বছর পার হয়ে গেল। এক সময় সাধনা করলো কার,
না বাগদেবী সরস্বতীর সাধনা করলো। ওই সরস্বতীর সাধনা করার পরে মা সরস্বতী এসে ওই মধু আর কৈটবকে বলল, বলো কি চাই, তোমাদের তোমাদের ভজনে আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাইবে আমার থেকে চেয়ে নাও। দৈত্যরা কি চায়, দৈত্যরা কি চায় গো, দৈত্যরা চায় কি যে আমি কৃষ্ণ ভজন করব, আমি গোবিন্দ সেবা করব, এরকম কিছু চায়? তাহলে দৈত্য, এই যে সবাই মাথা নাড়ছে না, তার কারণটা হচ্ছে দৈত্য কাকে বলে সেটা জানা নেই, তাই না? দৈত্য কাকে বলে, দৈত্য কাকে বলে, দৈত্যের কাজ কি? না দৈত্য দেখলে চেনা যাবে, যারা দেখবেন হরিবাসরে আসে না, যারা দেখবেন হরি নাম শোনে না, হরি নাম কি নিন্দা করে, কৃষ্ণকে নিন্দা করে, গোবিন্দকে নিন্দা করে, রাধা কৃষ্ণের নামে নিন্দা কথা বলে। শুধু তাই নয়, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পিছনে অকথা কুকথা পরচর্চা পরনিন্দা করতে থাকে, এরা শুধু পরেরই ক্ষতি করতে থাকে, এইগুলো হলো দৈত্য। কারণ এরা শোনে না, এরা হরি নাম শোনে না, শুনিতে দেয় না, এই দৈত্য। দৈত্যরা কোনোদিন কৃষ্ণ নাম শুনবে না, জীবনের যেখানে হবে সেখানে থাকবে না। ভব পারে রে কন্যা, এই দৈত্যরা কি চায়? এরা চায় টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য রাজ্য পাবো, এটা শুধু চাইতে থাকে, এটা চায় বেশ স্বর্গের আমি রাজা হব, এটা চায় দৈত্যরা। পরে স্ত্রীকে ধরে টেনে আনবো, মদ খাবো, মাংস খাবো, দৈত্যদের কাজ হচ্ছে এইটাই। তা মা সরস্বতী যখন বর দিতে চাইলো, কি বর চাই বলল, মা এমন বর দাও, আমাদেরকে এমন বর দাও যে আমরা মরবো না। মা সরস্বতী বলল, তথাস্তু, তোমাদের বর দিলাম, তোমরা নিজেরা না চাইলে মরবে না। কি বর দিল, যে তোমরা নিজেরা না চাইলে তোমরা মরবে না। দুটো দৈত্য অমর হয়ে গেল, মনে মনে ভাবলো অমর হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, মরবো না যখন সব কিছু করতে পারবো। চলে গেল কোথায়, ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়ে। ব্রহ্মলোকে থাকে ব্রহ্মা, ব্রহ্মাকে সম্বোধন করছে, এই পুরো নাম দেখলো চারটি মাথা পাকা পাকা দাড়ি, ওই ব্রহ্মাকে বলছে নাম সিংহাসন হতে আমি বসবো সিংহাসন। ব্রহ্মা মনে মনে ভাবলো, এই গোটা বিশ্বে আমি এত সব সৃষ্টি করছি, এ মাল তো আমার সৃষ্টি, কোথা থেকে সেই মালটা, এ মালটা এলো কোথা থেকে, এরা এলো কোথা থেকে, যে আমি এত সব সৃষ্টি করেছি, এ তো আমার সৃষ্টি না, কোথা থেকে এসেছিল? বিষ্ণুর কান থেকে দুজন তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল মধু আর কৈটব। তা ব্রহ্মার সঙ্গে যুদ্ধ করতে চাইল, ব্রহ্মা বলল, আমি সারা জীবনে যুদ্ধ করিনি, যুদ্ধ করে বিষ্ণু, যুদ্ধ করে নারায়ণ, যুদ্ধ করে শিব, কালীর কাছে যাও, দুর্গার কাছে যাও, আমি যুদ্ধ করি, আমি শুধু সৃষ্টি করেছি। ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে তাড়িয়ে দেওয়া হলো, ব্রহ্মা ছুটে চললো বিষ্ণুর কাছে, বিষ্ণুর দেবতার কাছে গিয়ে বিষ্ণুর সাধনা করলো, বিষ্ণুকে জাগরণ করলো। বিষ্ণুকে জাগানোর পরে বিষ্ণু দেবতাকে বলল, মধু আর কৈটব নামে দুটো দৈত্য তাপিয়ে বেড়াচ্ছে স্বর্গ, এবারে যায় বলে। বিষ্ণু দেবতা কি করলো, সঙ্গে সঙ্গে তৈরি হলো। দৈত্যরা সবসময় যুদ্ধ করতে চায়, দৈত্যরা চায় সবসময় যুদ্ধ কর। নারায়ণ বিষ্ণু যখন এলো, বিষ্ণু এসে বলল, কি চাই, বলল আমরা যুদ্ধ করতে চাই। বেশ যুদ্ধ হতে লাগলো, হাজার বছর যুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ হারছে না, ভগবান তো হারবে না, আর মধু কৈটব হারছে না, কেন অমর, যতবার কাটতে যায় ততবারই সুদর্শন চক্র ছেড়ে দেয়, কাটে না, চলে আসে। বিষ্ণু চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো কে বর দিয়েছে আগে জানতে হবে। একদিন বললো, আজ যুদ্ধ বন্ধ থাকবে, আজ যুদ্ধ বন্ধ থাকবে, আজ আর যুদ্ধ হবে। বিষ্ণু দেবতা ব্রহ্মাকে ডাকলো, বলে মালটা হয়েছে কোথা থেকে, বললো আপনার কর্ণমূল থেকে, বললো বেশ
সাধনাটা করলো কার বলে বাগদেবী সরস্বতী বলে তাকে ডাক সরস্বতীকে ডাকলো বলো তুমি কি বর দিয়েছ বললো কেন আমি বর দিয়েছি যে তোমরা না চাইলে মরবে না বলে বাস আর বলতে হবে পরের দিনই যুদ্ধে গেল মধু কৈতব আর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হতে হতে হঠাৎ ভক্তাদীন ভগবান ছলের অভাব নাই তাড়াতাড়ি করে বললো আজ এখানে যুদ্ধ সমাপ্ত তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট বিষ্ণু বলছে তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট কি বর চাও বল মধু কৈতব বলে আমি বর চাই না আমরা বর চাই না আপনার যদি প্রয়োজন থাকে তো কি বর চাই বলুন আমি দিয়ে দেবো আমরা দেব ভক্তাদীন ভগবান মনে মনে ভাবলো এই সুযোগ সঙ্গে সঙ্গে কি করলো ও মধু কৈতবকে বললো শোন আমাকে যদি বর দিতেই হয় তাহলে আগে ত্রিশত্য পালন করতে হবে বললো বেশ তুমি যা বর চাইবে তাই দিয়ে দেবে ওই ত্রিশত্য পালন বিষ্ণুর দেবতা বললো এই বর দাও যেন আমার হাতে তোমাদের মৃত্যু হয় মধু কৈতব মনে মনে ভাবলো এটা কেমন হলো এটা কেমন হলো আমরা তো অমরত্ব বর পেয়েছিলাম ওই যে সরস্বতী বলেছিল যেদিন তোমরা নিজেরা চাইবে সেদিন তোমরা মরবে বিষ্ণু দেবতা বললো দাও বর দাও যে আমার হাতে তোমাদের মৃত্যু হবে মধু কৈতব মনে মনে ভাবছে কারণ খল মানুষের ছলের অভাব থাকে না খল মানুষের ছলের অভাব নাই মধু কৈতব দেখলো গোটা বিশ্বটা জলে জলময় বললো তাহলে এক কাজ করো আমরা মরতে পারি কিন্তু জলে মরবো না জলে মরবো না গোটা বিশ্বটা জলে জলময় আমরা জলে মরবো না কোথায় মারবে ভক্তাদীন ভগবান কি করলেন জানু দেশটা বাড়িয়ে দিল লক্ষ লক্ষ যোজন হয়ে গেল এই যখন জানুদেশ বাড়িয়ে দিচ্ছে বড় হচ্ছে মধু কৈতব বড় হতে লাগলো কিন্তু পারলো না লক্ষ লক্ষ যোজন বিস্তারিত হয়ে গেল ওই জানুদেশ যত বড় হয় মধু আর কৈতব তত বড় হতে থাকে কিন্তু ভগবানের থেকে আর ভগবানের কাছে টিকল না এমন সময় ওই জানুদেশে মধু আর কৈতবকে রাগল সুদর্শন চক্র ছেড়ে দিল মধু আর কৈতবের দেহটা দুখণ্ডিত হয়ে গেল একটা বিশাল বড় অসুর এই মধু আর কৈতব যখন মারা গেল তাদের যে চর্বি তাদের যে কলস্তর ওইগুলো যখন বেরোতে লাগলো ওই বেরোতে 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 গোটা জল ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভর্তি হয়ে 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 এমন হয়ে গেল কি মেদ মেদ পুরো চারিয়ে গেল আর সেই মেদ থেকে সৃষ্টি হলো মেদ মানে মাংস সেই মধু কৈতবের দেহ মেদ থেকে এই মাটি পৃথিবী ধরণী মাটিটা সৃষ্টি হলো এই মাটিটা যখন মেদ তাহলে আমরা কি বুঝলাম যে এই যে মাটিটা মাংস ব্যাগে করে বাজার থেকে একটা ব্যাগে করে যদি কিছুটা মাংস আনা হয় আর সেই ব্যাগেতেই যদি ঠাকুরের ফুল টুল নিয়ে আসা যায় তাহলে কি ফুল কি হলো ফুল বা মিষ্টি কি আর আমিষ রইল না নিরামিষ রইল কি হলো ও সেই মাংসের সঙ্গে ঠেকাঠেকি হয়ে আমিষ হয়ে গেল তাই না তাহলে পৃথিবী থেকে যদি কিছু উৎপন্ন হয় সেটা কি হবে বুঝে গেল এই পৃথিবীটা মাটি মধু আর কৈতবের দেহ থেকে মাটিটা তৈরি হয়েছে তাই মাটি থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা কিন্তু নিরামিষ নয় সেটা আমরা অনেক সময় বলি না নিরামিষ খাচ্ছি নিরামিষ বলে নিরামিষ কোনটা একমাত্র কৃষ্ণ নাম তাও কৃষ্ণ নামের মধ্যেও যদি বলে যে কৃষ্ণ নামের মধ্যেও ভেজাল আছে কেন ওই যে আমরা হরে কৃষ্ণ নাম করি এই হরে আটটা হরে চারটি কৃষ্ণ চারটি নাম আটটা হরে কে না প্রথম হরে চন্দাবলী দ্বিতীয় হরে রাধারানী তৃতীয় এই যে এখানেও মেয়েছে আমরা সব মহাপ্রভুর ভোগ খাই না বলে মহাপ্রভু আমাদের নিরামিষ খায় মালসা ভোগটা দেয়া হলো মালসাটা কোথা থেকে এলো এই মাটি থেকে এই মাটিতেই যদি দেয়া হয় স্বাস্থ্যের কথা নিগুঢ় তত্ত্ব
তা যাই হোক ও বিষয়টা পরে। মধু আর কৈটবের দেহ থেকে মাটির সৃষ্টি হলো, ভক্তাদীন ভগবান কেন বারবার আসে, মধু কৈটব শেষ হল। মধু কৈটব বলল, প্রভু গো যেহেতু দেহটা গেল একটা আশীর্বাদ করুন যেন আমরা সবার কানের মধ্যে থাকতে পারি। বলল, বেশ তুমি কানে থাকবে, তোমরা সবার কানে বসবাস করবে, তবে কান সেদিন ছাড়তে হবে। কোন দিন? কোন দিন কান ছাড়বে? সেদিন কৃষ্ণ নাম প্রবেশ করবে, এইগুলো না শুনলে ওই কানের মধ্যে মধু কৈটব সবসময় গজ গজ করতে থাকবে। সত্যযুগে আরেকজন আরেকজনের জন্য ভগবানকে আসতে হলো। সত্যযুগে আমরা জানি ওই সত্যযুগে নারায়ণ, সত্যযুগে নারায়ণ যখন লক্ষ্মী আর নারায়ণ যখন একটি লীলাক্ষেত্রে আছে, এমন সময় তার দ্বারের দ্বারী ছিল দুজন, নাম হলো জয় আর বিজয়। নারায়ণের লীলাক্ষেত্র লীলাক্ষেত্রের দ্বারী হলো জয় আর বিজয়। জয় আর বিজয় দুজনে পাহারা দেয়, গার্ড দারোয়ান, কেউ কাউকে ঢুকতে দেবে না, এমন সিস্টেম। তা এমন সময় ব্রহ্মার পুত্ররা এসে উপস্থিত হলো, চতুর সনাতন এরা সব এসে উপস্থিত হলো উলঙ্গ অবস্থায়। উলঙ্গ অবস্থায় এসে এমন সময় বললো, এ দ্বার ছেড়ে দাও, আমরা প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব, প্রভুর সঙ্গে আমরা দর্শন করব, প্রভুর সঙ্গে আমাদের কথা আছে। তেমন সময় ওই জয় আর বিজয় বলল, না প্রভুর নিষেধ আছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, তার অনুমতি ছাড়া এই ভেতরে কেউ আসবে না। জয় আর বিজয়ের কথা শুনে ব্রহ্মার পুত্র চতুর্ষণ অভিশাপ দিল, ওরে মূর্খ, তোদের আমি অভিশাপ দিচ্ছি, তোদের দৈত্য কুলে জন্ম হবে। কাউকে অভিশাপ দিলে পাশের সব ছুটে আসে, যেমন ঝগড়া হলে পাশাপাশি লোক সব ছুটে আসে। অভিশাপকে আগে খুব ভয় ছিল, এখন তো আর অভিশাপে কাজ হয় না, এখন আর অভিশাপে কাজ হয় না, আগে অভিশাপে কাজ হতো। যা অভিশাপ দিল বিষ্ণু এসে কি বললো, চতুর্ষণকে জিজ্ঞাসা করলো, তুমি অভিশাপ দিয়েছ, অভিশাপ দিয়েছ, বলো এদের মুক্তির উপায় কি? চতুর্ষণ বলেছিল, শোনো মুক্তির উপায় একটাই, এরা তিন জন্ম ভগবানের হাতে মরতে হবে, এরা তিন জন্ম জন্ম নেবে আর ভগবানের হাতে মরতে হবে। যদি ভগবানের হাতে তিন জন্ম মরে তাহলে এরা মুক্তি, শুধু তাই নয় দৈত্যকুলে যাবে, ওই দৈত্যকুলে যদি কোনো বৈষ্ণব কৃষ্ণ ভক্ত জন্ম নেয় সেদিন কুল উদ্ধার হয়ে যাবে। যদি কোনো বৈষ্ণব সন্তান ওই কুলে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয় সেদিন দৈত্যকুল উদ্ধার হবে। এই জন্যে কেউ যদি ঠাট্টা করে, কেউ যদি অনিচ্ছায় ঠাট্টা করে, উপহাস করেও কেউ যদি হরি বল বলে, এটা তাকে প্রণাম করা দরকার। কেন না, তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। কেউ যদি ঠাট্টা করেও বলে হরি বল, কেউ যদি ঠাট্টা করেও একবার কৃষ্ণ নাম করে, তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। মধু আর কৈটব অভিশাপ, জয় আর বিজয় অভিশাপ এসে গেল, কি এসে গেল ওই দৈত্য কুলে। ওই জয় আর বিজয় জন্ম নিল দৈত্য কুলে, নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। যদিও আমরা অনেকে জানি, আবার অনেকের জানা নেই, তাই তো, অনেকে জানি অনেকে জানা নেই। যাদের জানা আছে তারা বলবে জানা গল্প, আর যাদের জানা নেই তাদের শোনার প্রয়োজন আছে।
ওই জয় আর বিজয় হয়ে গেল কি হিরণ্য হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাই, হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ দুজনে ব্রহ্মা তপস্যা করলেন, অমরত্ব লাভ করলো, অমরত্ব মরবে না এমন হয়ে গেল। তেমন সময় যখন কেউ মরবে না, এখানে যদি এমন কেউ বর পেয়ে থাকে সে কি করবে, সে কি করবে? এই যে মানুষগুলো আছে আর মানুষকে মানুষ মনে করবে, আর মানুষ মানুষকে আর মানুষ জ্ঞান করবে না, তেমন সময় ওই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু বলে বলিয়ান হলো। তা হিরণ্যক্ষ কি করলো না, পৃথিবীকে গোটা পৃথিবীটাকে নিয়ে সমুদ্রের গর্ভে লুকিয়ে পড়লো। পৃথিবী যখন কাঁদছে, পৃথিবী একটা মা যে ধরে রেখেছে এইটাকে, যে ধরে রেখেছে সেই মা যখন কাঁদছে, বিষ্ণু দেবতা কি করলেন না, সন্ধান জেনে ওই পৃথিবীকে উদ্ধার করতে চললেন সমুদ্রের গর্ভে। সেদিন কি হলো, তাহলে বিষ্ণু অবতার হলো, মধু কৈটবকে উদ্ধার করলো। আবার ওই বিষ্ণু অবতার আসছে হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষের জন্য। তা হিরণ্যক্ষ যখন পৃথিবীকে নিয়ে চলে গেল, এমন সময় পৃথিবীর কান্না শুনে ওই বিষ্ণু দেবতা একটা অবতার হলেন। সেই অবতারটা কি অবতারটা হলো, বরাহ অবতার। বরাহ মানে কি, বরাহ মানে কেউ জানো, হাত তুলে বলো যে হ্যাঁ জানি বরাহ অবতার কি গো, এত তো হরিনাম শুনছ, একটু করে তো হ্যাঁ দিতে হবে, আগেই বলেছি হ্যাঁ হুঁ এগুলো তো দিতে হবে, না দিলে কি করে বুঝবো। বরাহ অবতার মানে শুকর অবতার, গোটা দেহটা মানুষ আর মুখটা হয়েছিল শুকর। শুকর দেখেছ তো, আগে দেখা যেত, এখন তো আর আসে না, তো ওই শুকর হয়েছিল। ওই শুকর হয়ে ভগবান কি করলো না, পৃথিবীকে দন্তের দ্বারা পৃথিবীকে এনে আবার স্থাপন করলো। তাহলে ভগবান এখানে বরাহ রূপ ধারণ করলো। শুধু তাই নয়, ওই যে অভিশাপ দিয়েছিল যে তিন জনম ভগবানের হাতে মরতে হবে, প্রথম জনম ভগবানের হাতে মরছে কেমন না, বরাহ অবতার হলো, বরাহ অবতার হয়ে মারল। বরাহ অবতার হয়ে মারল কাকে, না হিরণ্যক্ষে। হিরণ্যক্ষ যখন মরে গেল, মারা গেল, দাদা মারা গেল, ভাই শুনতে পেল কে, না চার নাম হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যখন শুনতে পেয়েছে যে বিষ্ণুর দেবতা আমার দাদাকে মেরেছে, অমনি বিষ্ণু বিরোধী হয়ে গেল। এতদিন বিষ্ণু ভজনা করেছে, এবার বিষ্ণু বিরোধী হয়ে গেল। যেমন সাধারণ কেউ কাউকে, কেউ কাউকে বললে কেমন লাগবে, ধরো দুটো তিনটে পার্টি আছে, কোন পার্টির লোক একজনকে মেরে গেল, ওই পার্টি আর করব না। কোন মানুষকে মারলো বলে ওর সঙ্গে আর সম্পর্ক রাখবো না, এইরকম বিরোধী হয়ে গেল। হিরণ্যকশিপু বিরোধী হয়ে গেল, কেন ভেবে দেখল না, কেন মারলো ভাবলো না, কেন পূর্বের কথাটা তার মনে ছিল না। হিরণ্যকশিপু কি করলো না, বিষ্ণুর দেবতার সঙ্গে যুদ্ধ করার জন্য সাধনায় যাবে। ভক্তাদিন ভগবান সবার কথা ভাবে, ভক্তাদিন ভগবান মনে মনে ভাবল যে হিরণ্যকশিপু একজন বড় দৈত্য, ওই দৈত্য কুল উদ্ধার করতে হবে। অভিশাপ দিয়েছিল যেদিন তোমাদের কুলে একজন কৃষ্ণ ভক্ত হবে সেদিন কুলটা উদ্ধার হবে। তা ভক্তাদিন ভগবান মনে মনে ভাবলো কুলটাকে উদ্ধার করার জন্য একজন কৃষ্ণ ভক্তকে পাঠাতে হবে। হিরণ্যকশিপু বড় দৈত্য, কিন্তু হিরণ্যকশিপু স্ত্রী কৃষ্ণ ভক্ত, এ কৃষ্ণ বিরোধী আর এ কৃষ্ণ ভক্তা।
ভক্তাদিন করে পাঠালেন। হিরণ্যকশিপু স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। হিরণ্যকশিপু স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। 5000 বৎসরের জন্য তপস্যায় চলে যাবে হিরণ্যকশিপু কয়াদুকে রেখে। এমন সময় ভক্তাদীন ভগবান মনে মনে ভাবলো, তাহলে যদি চলে যায় তাহলে কৃষ্ণ ভক্ত জন্ম নেবে না। চলে গেছে 5000 বৎসরের জন্য, কয়াদুকে বলে যাচ্ছে আমি 5000 বৎসর আর ফিরব না, সাধনা করব, আমি বিষ্ণুর দেবতাকে মারব তবে ফিরব। কয়াদু মনে মনে ভাবলো যে আমাদের কুল রাক্ষস কুল আর উদ্ধার হবে না, দৈত্য কুল উদ্ধার হবে না, তাই প্রতিদিন কাঁদত। সবে মাত্র হিরণ্যকশিপুর একটা গুহার ভেতরে, একটা গুহার ভেতরে হিরণ্যকশিপুর যখন সাধনায় বসেছে, ওং নমো ব্রহ্মণ্য দেবায়, ওং নমো ব্রহ্মণ্য দেবায়, ওং নমো ব্রহ্মণ্য দেবায়, নারদ ঋষি মনে মনে ভাবলো যদি সাধনায় সিদ্ধি লাভ করে তোর ব্রহ্মাণ্ড টলিয়ে দেবে। ওই নারদ ঋষি একটা ছোট্ট পাখি হয়ে গেল। ছোট্ট পাখি হয়ে হিরণ্যকশিপুর যেখানে সাধনা করছে তার কানের কাছে তাকে ঘুরে ঘুরে তাকে চারদিক প্রদক্ষিণ করতে করতে কি বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই যে আগে বলেছি এই কৃষ্ণ নাম সহ্য করতে পারে না কারা, দৈত্যরা কৃষ্ণ নাম শুনতে চায় না। নারদ ঋষি পাখি হয়ে যতবার প্রদক্ষিণ করছে কৃষ্ণ কৃষ্ণ করছে, অমনি হিরণ্যকশিপু কারণ দৈত্যর কানে ঢুকবে না। নারদ ঋষি ভজন করতে দিল না, 5000 বছরের জন্য গেছে, একদিনও থাকতে পারলো না, ফিরে এলো সন্ধ্যা বেলায় বাড়ি চলে। কয়াদু জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি তো 5000 বৎসরের জন্য গেলে সাধনা করতে, সন্ধে হলো না, একদিন হলো না, তুমি চলে এলে? বলে আর বলো না কয়াদু, তোমাকে বলতে আমার কোনো বাধা নেই, কারণ তুমি আমার স্ত্রী, তুমি আমার সব, তোমাকে বলতে আমার বাধা নেই। বলে কি হয়েছে? বলে জানো, একটা পাখি আছে আমার কানের কাছে সব সময় একটা নাম করছে, ও নাম আমি মুখে বলতে পারবো না, ও নাম মুখে বলতে পারবো না। কয়াদু মনে মনে ভাবলো দৈত্যরা মুখে বলতে পারবে না, এমন নাম কি নাম হতে পারে, তাহলে কৃষ্ণ নাম। কয়াদু মনে মনে ভাবলো দৈত্য কুল উদ্ধার করতে হবে। কয়াদু বলছে, দেখো আমি তো তোমার স্ত্রী, আমার কাছে একবার বললে কোনো যায় আসে না, বলো না। বলেন না, ও নাম যদি একবার মুখে বলি ও ভেতরে বুকে প্রবেশ করে, এমন কৃষ্ণ নাম যদি একবার মুখে বলা যায় ও বুকে ভেতরে চলে যায়, বুকে বসে থাকে। আর আমরা তো এখনকার দিনের কৃষ্ণ নাম করি কি গো, শুধু লোক দেখে। কয়াদু মনে মনে ভাবলো যেন তেন প্রকার ওকে কৃষ্ণ নাম বলাবো, তা বলছে দেখো একবার বলো। বলে না কয়াদু বলো না, ও নাম আমি বলবো না। বলে একবার বলো না, দেখবে যারা ভালো স্ত্রী হবে মানে ভালো বউ হবে স্বামীকে ঠিক বশ করে রেখে দেবে, তা না হলে চাবি কাটবে। এমন সময় কয়াদু বলছে গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে, বলে একবার বলো না, তুমি যদি একবার বলো না তুমি যা চাইবে আমি তাই দেব। তেমন সময় গায়ে হাত বুলাতে বুলাতে সারাক্ষণ কয়াদুকে বলছে, দেখো বলবো, ও নাম মুখে বলবো আর বুকে শেষকালে বাজবে না। তো বলে না না, একবার দুবার বললে কিছু কি বলে তো শুনি না। বলে ওই পাখিটা ঘুরতে ঘুরতে আমার কানের কাছে শুধু বলছে কৃষ্ণ, কি বললে কৃষ্ণ। কয়াদু মনে মনে ভাবলো আমি তোমাকে কৃষ্ণ বলিয়ে বলিয়ে বলিয়া সর্বক্ষণে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে তোমার
যে দৈত্য কুলের রক্তটাই আছে, অসুরের যে রক্তটাই আছে, ওই বদ রক্ত আমি ফিল্টার করে দেব। কৃষ্ণ নাম করলে মুক্তি হবে না, কৃষ্ণ নাম করলে কোনো কিছু পাওয়া যাবে না, কৃষ্ণ নাম করলে কিন্তু একটা জিনিস পাওয়া যায়, বদ রক্ত যেটা আছে সেটা ফিল্টার হয়ে যায়। কৃষ্ণ নামে বলতে পারবে না যে কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় না, কৃষ্ণের জন্য কিছু করলে মুক্তি পাওয়া যায়, কিছু করো তাহলে মুক্তি পাবে। অনেক সময় আমরা দেখেছি বলে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ কি রক্ষা করবে, কৃষ্ণ আমাদের কি দেবে, সম্পূর্ণ ভুল। সবাই জানি রামচন্দ্র যখন বনবাসে চলে গিয়েছিল, জটায়ু নামে একজন ছিল রাজা দশরথের বন্ধু, জটায়ু, জটায়ু মানে কি একটা পাখি, শুনেছ তো, জটায়ু হচ্ছে একটা পাখি, দশরথের বন্ধু। রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিল, দশরথ মারা গেল, খবরটা দিতে গেল কি জটায়ু, ওই জটায়ু পাখি রামকে খবরটা দিতে যাওয়ার সময় রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তা রাবণ কি করেছিল, জটায়ুর ডানাটা কেটে দিয়েছিল। তা রাবণ যখন জটায়ুর ডানা কেটে দিয়েছে, যখন আর উড়তে পারে না, পড়ে গেছে, তেমন সময় কিছু কিছু বানর বলেছিল, কিছু কিছু পশুরা বলেছিল, বা রাবণের সঙ্গে যারা যারা গিয়েছিল, বেশ তো রাম রাম করছিস, এত তো রাম নাম বলছিস, কই এবার তোর রাম এসে উদ্ধার করে নাকি দেখ না, এবার তোর রাম তোর কাছে আসে নাকি দেখ না, কি গো আসবে। কাউকে যদি টিটকারি মেরে কোনো কথা বলে তার কষ্ট হবে, বলে এত রামকে খবর দিতে যাচ্ছিস, তোর ডানাটা তো গেল, ওই ডানাটা থাকলে চারিদিকে কুড়ে বেরিয়ে থাকতে পারতিস, তা ডানাটা কাটা গেল, তো রাম তোকে কি করলো। ওই জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল, দেখো দুটো ডানা থাকলে হয়তো আমি চারিদিক উড়তে পারতাম, আজ ডানাটা নাই, আমি এক জায়গায় থাবড়ি খেয়ে পড়ে গেছি, ভক্তা দিলে ভগবান আমার কাছে ছুটে এসেছে, কেন আমি তাকে সংবাদ দিতে যাচ্ছি, যেতে পারি না, ভগবান রাম আমার কাছে এসেছে। তাহলে আমরা যদি ভগবানের জন্য এক পা গিয়ে যাই, ভক্তা দিলে ভগবান আমাদের কাছে ছুটে আসবে, তাই ভগবানের জন্য কিছু করো, ভগবান একদিন কৃপা করবে। নিতাই গৌর হরি হরি ভক্তগণ সকল পতরু ভক্তা দিলে ভগবান কৃপা করবে। তাই এমন সময় কয়াদু বললো, দেখো আর মেয়েরা সব পারে, মেয়েরা মানে বইয়েরা সব পারে, মেয়েরাও পারে, মেয়েরা একটা জিনিস খুব ভালো রকম পারে, ছেলেদিকে ফাঁসাতে পারে, খুব ভালো পারে। বসে বসে বলছে, আরে তোমার সঙ্গে আমার দরকার আছে, তুমি বলো না, গায়ের মাথায় হাত বুলাতে হাত বুলাতে হাত বুলাতে বলছে, বলে কি বলেছে, বলে কৃষ্ণ, বলে কোন দিকে বললো, বলে ডাইনে কৃষ্ণ, আর বলে বাঁয়ে কৃষ্ণ, বলে ওপরে ওপরে কৃষ্ণ, নিচে নিচে কৃষ্ণ, বলে সব জায়গায় কৃষ্ণ, আগে কৃষ্ণ পরে কৃষ্ণ, ডায়ে কৃষ্ণ বাঁয়ে কৃষ্ণ ওপরে কৃষ্ণ নিচে, বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বাবা,
বলছে সব জায়গায় ডাই কৃষ্ণ বাঁয়ে কৃষ্ণ অপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ 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 বলতে 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 বদ রক্ত ফিল্টার হয়ে গেল, বদ রক্ত যেটা ছিল সেটা ফিল্টার হয়ে গেল। এই জন্য দেখবেন ইস্কনের যারা শিষ্য, ইস্কনের যারা শিষ্য তাদেরকে কি করে, তাদেরকে গিয়েই সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেন। তাদের দীক্ষা দিতে গেলে দুটো বছর সময় লাগে, বলে দু বছর শুধু কৃষ্ণ নাম করে ফিল্টার করে, ফিল্টার করার পরে তোমার দীক্ষা দেওয়া হবে। এখনকার দিনে সব ধরে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়া ওইটা হয় না, আগে ফিল্টার করে, আগে তৈরি হবে। তেমন সময় সারা রাত কৃষ্ণ 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 এই কথা করতে বলতে বলতে দেখলো যে ভোর হয়ে গেছে। ভগবান কেন আসে আর ভক্তাদিন ভগবান ভক্তির জন্য কি না করে, তা ভোর হয়ে গেছে। সারা রাত স্বামী স্ত্রী থাকতে থাকতে বদ রক্ত ফিল্টার ব্রহ্মা মুহূর্তের আগেটা দুজনের মিলন হল। ওই মিলনের যে বীজ কয়া দুধ হলো, এই জন্য বললেন ভালো মা হওয়া চাই। কয়াদুর গর্ভে যখন ওই বীজ ধারণ করলো, পরে তিনি কি করলো বললো, কয়াদু আমি আর থাকবো না, আমি সাধনায় যাব, বিষ্ণুকে একবার দেখে নেব, বিষ্ণুকে একবার দেখে নেব। ব্রহ্মার বলে বলিয়ান হতে চলে গেল সাধনায়। কয়াদুর গর্ভে বীজ রোপণ করে দিয়ে চলে গেল। কয়াদু মনে মনে ভাবলো এ সন্তানটিকে ভালো করতে, কিন্তু ওই হিরণ্যকশিপু এক সময় গোটা স্বর্গধামে সব দেবতাদিকে জ্বালিয়েছে, সব দেবতাদের উপর অত্যাচার করেছে। তাই কয়াদু যখন একা আছে এমন সময় দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলো এই সময় কয়াদুকে শেষ করে দেবো। তাই কয়াদুকে যখন টানতে টানতে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছে, কয়াদুকে ধরে যখন টানতে টানতে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছে, নারদ ঋষি এসে উপস্থিত, স্বভাবটা বদলাও, তোমার স্বভাবটা বদলাও, এমন স্বভাব ভালো না, বাজে অভ্যাস, অনেকবার তো ঠকেছ, কেন এমন করছ? নারদ ঋষি বলছে দেবরাজ ইন্দ্রকে শুধু পরের স্ত্রীকে হরণ করা, বলে আমি হরণ করে নিয়ে নিয়ে যাবে মেরে দেবে, বলে অনেক কিছু তো করেছো, একটা বদলাম কেন নিচ্ছ, ছেড়ে দাও, তুমি জানো এর গর্ভে কি আছে? বলল কি আছে, না এর গর্ভে বিষ্ণুর দেওয়া সন্তান আছে। অমনি দেবরাজ ইন্দ্র ছেড়ে দিল। দেবরাজ ইন্দ্র বলে গেল আমি তো ছেড়ে দিলাম, আর সব দেবতারা কি ছেড়ে দেবে? কয়াদুর ভয় ঢুকে গেল, কয়াদু মনে মনে ভাবলো তাই তো, কি করা যায়। এমন সময় দেবর্ষি নারদের চরণ দুখানা ধরেছে, দেবর্ষি আমি যদি এখানে থাকি, এই রাজ্যে যদি আমি থাকি, তাহলে আবার এসে আমাকে কেউ না কেউ হত্যা করে ফেলবে, তাই আমি। নারদ ঋষি বলল চিন্তা নেই, তুমি আমার সঙ্গে চলে চলো। ওই নারদ ঋষি নিয়ে চলে গেল, নারদের আশ্রমে নিয়ে যেয়ে রাখলো। নারদের আশ্রমে যে যখন রেখেছে, কয়াদু মনে মনে ভাবছে আমি মা, আমার আমার কাজ আছে। দেখবেন অনেক সময় বীজ যদি একটু খারাপ হয়, আলুর বীজ যদি একটু আধটু খারাপ হয়, যদি মাটিটা ঠিক থাকে, ঠিক টাইমে যদি সার জল তাপ সব কিছু দেওয়া যায়, তাহলে গাছ কিন্তু ভালোই হয়ে যাবে, ফলও ভালো হবে। বাবা যদি একটু খারাপ হয়, মা যদি ভালো হয়, তাহলে দেখবে সে সন্তান ভালো হবে। কয়াদু মনে মনে ভাবলো বীজটা দিয়েছে, একটু আধটু যদি খারাপ থাকে, কিন্তু আমার গর্ভটা যদি ভালো হয়, আমার চরিত্র যদি ভালো হয়, আমি যদি এর জন্য কিছু করি, দেখবে ছেলেটা ভালো হবে। ওই নারদ ঋষির আশ্রমে আছে, প্রতিদিন কি করে না, প্রতিদিন ভোরবেলা ঝাড় দেয়। আর ঝাড় দিলে কি হয় গো, ধুলো উড়ে না,
কত মনি ঋষিরা যায়, নারদ ঋষির আশ্রমে তো আর আমাদের মতো আর কেউ যায় না, সাধারণ তো কেউ যায় না, ওখানে যায় শুধু মনি ঋষিরা। তা নারদ ঋষির আশ্রমটা যখন ঝাড় দেয়, ওই ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে যে ধুলোগুলো উড়ে, ওই ধুলোগুলো নাসিকা দিয়ে প্রবেশ করে, নাসিকা দিয়ে প্রবেশ করে গর্ভের মধ্যে যে সন্তানটি আছে তার গায়ে লেপন হতে থাকে। কৃপা কর ভগবান। শুধু তাই নয়, কৃপা কর তেমন সময় ওই কয়াদু ঝাড় দেয়, ধুলোগুলো ভেতরে যায়, ছেলেটা গোটা ওই বৈষ্ণবের পদরজ পেয়ে যায়। শুধু তাই নয়, নারদ ঋষি যখন সেবা নিত, নারদ ঋষি যখন সেবা নেয়, ওই সেবা নেওয়ার সঙ্গে কি হয়, যে উচ্ছিষ্ট প্রসাদ, ওই প্রসাদটা কয়াদু কি করে না, কয়াদু সে খায়। যখন সেবা নেয়, সেবা নিলে কি হচ্ছে, অন্ন হতে রস, ওই রস যখন গর্ভে যায়, ভক্তাদীন ভগবান কি করলো, যখনই একটা গর্ভের সন্তান এলো, ভক্তাদীন ভগবান ওই গর্ভের সন্তানটা কি খেয়ে বাঁচবে, কি খেয়ে বাঁচবে, ভগবান একটা জিনিস করে দেয় কি না, ভগবান মায়ের নারীর সঙ্গে সবকিছু মিলন ঘটিয়ে দেয়। কয়াদু বৈষ্ণব সেবা করার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ গুলো খায়, ওই রসটা যায় গর্ভে, ওই ছেলেটা গর্ভের সন্তানটা সেটা পান করতে থাকে। শুধু তাই নয়, নারদ ঋষির মতো মানুষ, নারদ ঋষির মতো ঋষি সব সময় পরম বৈষ্ণব, সে কি করে না, কৃষ্ণ নাম করে, এই কৃষ্ণ নাম সব সময় শুনতে পায়। দিবানিষি কৃষ্ণ নাম শুনতে পায় সব সময়, নারদ ঋষির মতন পরম বৈষ্ণব কৃষ্ণ নাম করে, সেটা কয়াদু শুনতে পায়। এই জন্য বলে গেলেন, কৃষ্ণ নাম শোনো গিয়া বৈষ্ণবের ধাই, বললো না যে কৃষ্ণ নাম শোনো গিয়া চুল্লুখোর মাতালের ধাই, বলে কৃষ্ণ নাম শোনো বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শোনো। আমি বৈষ্ণব বলে বলছি না, এই বৈষ্ণব সে বৈষ্ণব নয়, বৈষ্ণবের ভাগ আছে অনেক, ওটা বাদ। তা যাই হোক, কৃষ্ণ নাম শোনো গিয়া বৈষ্ণবের ধাই, বলে না যে কৃষ্ণ নাম শোনো গিয়া চুল্লুখোরের ধাই। তাই আগে বৈষ্ণবের কাছে কৃষ্ণ নাম শুনতে হবে। নারদ ঋষির মতন পরম বৈষ্ণব সব সময় কৃষ্ণ নাম করত, কৃষ্ণ নাম শুনত, ওই গর্ভের সন্তানটা কৃষ্ণ নাম শুনত। কোন সময়, কোন সময় গর্ভের সন্তানটা কৃষ্ণ নাম শুনত দেখবেন, আগেকার দিনে সাত ভক্ষণ ছিল, আর এখনকার দিনেও সাত ভক্ষণ আছে। আগেকার দিনের মেয়েরা যখন বাবা বিয়ে দিল, মেয়েরা শ্বশুর বাড়িতে রইল, যখন তার গর্ভের সন্তান এলো, বাপের বাড়িতে মেয়েকে নিয়ে এসে কি করত, বৈষ্ণবকে নেমন্তন্ন করত, বৈষ্ণবকে নেমন্তন্ন করে কি করত না, বৈষ্ণবের প্রসাদ খাওয়াতো। শুধু তাই নয়, বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শোনাতো। সাত কখন দেয়, দু মাসে, চার মাসে, ছ মাসে, সাত মাসে? কারণ বিজ্ঞান বা বড় বড় ডাক্তার একটা কথাই বলে, ওই গর্ভের সন্তানের সাত মাসে স্মৃতি আর শ্রুতি দুটো শক্তি আসে, শোনার ক্ষমতা আসে আর ব্রেনে ধরে রাখার ক্ষমতাটা আসে সাত মাসে। ওই সময় মেয়েকে বাপের বাড়ি আনো, এনে খাওয়াও, ভালো মন্দ খাওয়াও, এই নয় যে বৈষ্ণবের প্রসাদ উচ্ছিষ্ট এইগুলো খাওয়াও, পঞ্চামৃত খাওয়াও। আর এখনকার দিনের এখনো আছে, এখনকার দিনের সেটা উল্টে গেছে। কিরকম, আগে বৈষ্ণব দিয়ে হরিনাম শোনাতো, একটু বৈষ্ণবের প্রসাদ দিত, এখন সেটা উল্টে গেছে। মেয়েকে বাপের বাড়ি আনলো, সাত মাসে সাত ভক্ষণ দেবে, দু কেজি ছাগলের মাংস নিয়ে চলে এলো, আদা রসুন পেঁয়াজের জম্মের গেলান গিলিয়ে দিয়ে। ছাগলের মাংস খেলো, জম্মের গেলা গিলল, গর্ভের সন্তানটা কি হলো না, মাংস
রস, অন্ন হতে রস, রস হতে হয় রক্ত, রক্ত হতে হয় মজ্জা, মজ্জা হতে হয় শুক্র, এইভাবে যেতে যেতে ওই অন্নর রসটা যখন যায়, ছাগলের রস যখন খায়, সে ছাগলের রসে পরিপুষ্ট হচ্ছে ভেতরে। হরলিক্স খেলে বলে না, হরলিক্স খাও, কমপ্লান খাও, মুখ খাও, তুমুখ খাও, তাহলে ভেতরেটার জন্যই তো বলে। তাহলে ছাগলের রস যদি যায়, সে ছাগলের রস খাচ্ছে, পাচ্ছে, পান করছে, তার শরীর দেব। ওই ছাগল যখন খেলো, রসটা পেল, ওই মা যখন সন্তানের জন্ম দেবে, দেখবে ফার্স্ট ক্লাস ছাগল হয়ে যাবে। কেন? এটা আমার কথা না, অন্ন হতে যদি রস হয়, রস হতেই তবে রক্ত হবে, ওই ছেলে তবে তো ওইরকম হবে। এই যে দেশে এত দেখা যায় কৃষ্ণ বিরোধী, ছাগলের মতো সব কথাবার্তা কথা ঘুরে বেড়ায়, এইগুলো কেন? এদিকে দেখলে চেনা যায় কিসে না, দেখলে চেনা যায়, দেখবে বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করবে, যারা হরিনাম শুনতে আছে, হরিনাম শুনছে, হরিনাম শালারা যেতেও দেবে না হরিনাম শুনতে, নিজেরা তো যাবেই না, কাউকে হরিনাম শুনতে দেবে না, এনে রাখবে, বলে তাস খেলবো চোলাই ক্লাব, শালারা হরিনাম শুনতে দেবে না। এরা কারা জানে? এরা হচ্ছে জমের এজেন্ট, অপমানজনক কথা বলবে, খিস্তি পেড়ে কথা বলবে, শুধু তাই নয়, বাবা মাকে ধরে ঠেঙাবে, মাকে পেটাচ্ছে, বাবাকে পেটাচ্ছে, ভাত দিচ্ছে না, কথা কুকথা, এই ফার্স্ট ক্লাস এরা ছাগল। তাই এইগুলো এলো কোথা থেকে? না, এগুলো ছাগলের ছাগল সাপ্লাই করলো যারা, তা মা ভালো হতে হবে, মা না ভালো হলে ছেলে ভালো হবে না, শুধু তাই নয়, এই ভালো হওয়ার জন্য কি করলো কয়াদু? নারদ ঋষির আশ্রমে রয়েছে, ভগবানের কালেকশন গুলো দেখো, একটা গর্ভে যখনই সন্তান এসে যায়, অমনি কি করে ভগবানের চিন্তা এসে যায়, গর্ভের সন্তানটা গেছে, সন্তানটা কি খেয়ে বাঁচবে, যখন ভূমিষ্ঠ হবে কি খেয়ে বাঁচবে, এই চিন্তা ভাবনা বাবা মায়ের থাকে না, এই চিন্তাগুলো বাবাও করে না, এই চিন্তাটা ভগবান করে দেয়। কিরকম দেখলো যে মায়ের গর্ভে সন্তান এসেছে, অমনি সঙ্গে সঙ্গে মায়ের স্তন দুধে ক্ষীর দিয়ে দিল, দুধ শুধু তাই নয়, কেমন কেমন সাপ্লাই করছে দেখুন, ওই দুধের শিশুটার কতটুকু লবণ, কতটুকু চিনি, কতটুকু কি দিলে, মিক্সচার করে দিলে তবে দুধের শিশুটা বারবার বুকে দুধটা খাবে, ও তার অন্য কিছু খাবে না, কতটুকু ভগবানের চিন্তা ভাবনা, কতটুকু চিনি, কতটুকু লবণ কি মিশ্রিত করলে তবে ওই ছেলেটা খাবে, সেটা কালেকশন করে মায়ের সঙ্গে ছেলের অ্যাটাচ করে দেয়। শুধু তাই নয়, ওই ছেলে যখন হবে, হবার সময় দাঁত দেয় না, কেন দাঁত দেয় না, ছেলে যখন জন্ম নেয় তখন ছেলেদের মুখে দাঁত দেয় না, কেন দেয় না, ভগবান জানে যে যাচ্ছে সে মায়ের সঙ্গে এখনো পরিচয় তার হয়নি, তার ভালো মাখামাখি পরিচয় হয়নি, তাই ও ছেলেটা জানে না, যদি দাঁত দিয়ে পাঠায় কি করবে, মা যখন স্তন দুগ্ধটা মুখে দেবে, ও ছেলেটা হয়তো কামড়াবে, আর কামড়ালেই ভাই, মা আদর করা তো দূরের কথা, দুবার কামড়ালে জমের বাড়ি। ওই জন্যে দাঁত দিল, দাঁত দিল কখন, যখন মায়ের সঙ্গে একটা ভালোবাসা এসে গেল, মাখামাখি ভালোবাসা এসে গেল, চিনাচিনি হয়ে গেল, তখন দুধে দাঁত দিল। ওই দুধে দাঁতটা দিল কেন, কঠিন দাঁত দিল না কেন, না দুধে দাঁত দিল এই কারণে, তুমি লিকুইড জিনিস খাও, কঠিন জিনিস খেলে তুমি পেট ফুলে মরে যাবে, কিছুদিন পরে যখন ওগুলো হজম শক্তি বাড়লো তখন দুধে দাঁত কেড়ে নিয়ে আবার এবার কঠিন দাঁত দিল, কেন দিল, এবার তুমি ভালো মন্দ খাবে, বলে বলে না যে তুমি শুধু হাড় চিবাবে, ও চল্লিশ বছর গেলে টেনে নেবে, এত সুন্দর কালেকশন ভগবানের। এমন সময় মায়ের গর্ভে সন্তানটা আছে, কয়াদুর গর্ভে সন্তানটা আছে, নারদ ঋষি সব সময় গান করতে থাকে, কেন
মা আমার কাঁদতে থাকে, মা আমার বলতে থাকে, ও গো ভগবান তুমি তো একটা গর্ভের সন্তান দিলে, কিন্তু এখন যদি নারদ ঋষির আশ্রমের সন্তানের জন্ম দিই লোকে কি বলবে, লোকে কি বলবে? তাই ওই কাঁদে আর বলতে থাকে ও গো ভগবান তুমি, এখনো কেন গো নীরবে রয়েছ, তোমার সৃষ্টি তোমার মানে না সকল ভগবান তুমি, এখনো কেন গো নীরব রয়েছ, তোমার সৃষ্টি তোমার মানে না সকল ভগবান তুমি, এখনো কেন গো নীরব রয়েছ, রোজে তোমার সৃষ্টি ভগবান তুমি, এখনো কেন গো নীরব রয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে, তুমি দুঃখী জনার দুঃখময় সুখী জনার সুখী, তোমার সৃষ্টি তোমার বিধান আমার অজানা কিছু নেই, তবু তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন? নারদ ঋষির কথা শুনে কয়াদু বললো কাঁদি কেন জানি, আমার আশ্রমে তোমার সন্তান যদি জন্ম নেয় বদলাম হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি যতদিন না তোমার স্বামী ফিরে আসে ততদিন তোমার গর্ভে ওই সন্তানটা থাকবে। 5000 বছর কয়াদু আমার গর্ভে ধরে রেখেছে সেই সন্তান, একদিন দুদিন নয় 5000 বছর ধরে রেখেছিল গর্ভে, আর সেদিকে সে সাধনা করছে। নারদ ঋষি দেখলো সাধনা করছে কে, হিরণ্যকশিপু সাধনায়
ব্রহ্মা বর দিল, বলো কুশিপুর তোমার কি বর চাই? ব্রহ্মার কথা শুনে হিরণ্যকশিপুর বলল, আমাকে এই বর দাও। দেখলো দাদা মরে গেছে, হিরণ্যক্ষ মরেছে, ওর কিছু কিছু ফাঁক ছিল বলে মরে গেছে, আমি আর এই ফাঁকের জায়গাটা রাখবো। তেমন সময় হিরণ্যকশিপুর বলছে, আমাকে এই বর দাও, অমরত্ব বর। আর অমরত্ব বর দেওয়ার আগে আমার কথাগুলো শোনো, কি বর না আমাকে এই বর দিতে হবে, অমরত্ব তো দিতেই হবে, আর এই বর দিতে হবে, আমি জলে মরবো না স্থলে মরবো না। কথাগুলো একটু মন দিয়ে শুনো, হিরণ্যকশিপুর বর চাইছে ব্রহ্মার কাছে, আমি জলে মরবো না, আমি স্থলে মরবো না, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না, আমি কোনো অস্ত্রের দ্বারায় মরবো না, আমি কোনো নারীর হাতে মরবো না, আর কোনো পুরুষের হাতেও মরবো না। বলতে পারবে এখানে এতজন তো আছে, কোন সময় ফাঁকটা রেখে গেল? ব্রহ্মা বর দিল তাই, আমি বর দিলাম তাই, তোমার যা কিছু চাওয়ার চেয়েছো বললো, হ্যাঁ, বলে আর কিছু চাওয়ার নেই বলেন না, বেশ তথা, তুমি জলেও মরবে না, স্থলেও মরবে না, দিনেও মরবে না, রাতেও মরবে না, তুমি ঘরেও মরবে না, বাইরেও মরবে না, কোনো অস্ত্রের দ্বারাই মরবে না, তুমি নারীর হাতেও মরবে না, পুরুষের হাতেও মরবে না, এই বর আমি তোমাকে দিলাম। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো, মারার আর কিছু জায়গা আর ফাঁক কিছু নেই, ফিরে এলো। ব্রহ্মলোকে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে, যে যে কি করছে, সব জায়গায় যুদ্ধ করতে 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 একসময় রাজ্যে ফিরে এলো। যখন রাজ্যে ফিরে এলো, সন্তানটি জন্ম নিল, কয়াদুর গর্ভে যে সন্তানটি ছিল সন্তানটি জন্ম নিল, সন্তানটির নাম রাখলেন কি না প্রহ্লাদ, সন্তানের নাম রাখলেন প্রহ্লাদ। ওই প্রহ্লাদ যখন একটু বড় হলো, এ তো কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, ও সব সময় কৃষ্ণ কৃষ্ণ, সব সময় কৃষ্ণ, এ তো সব সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এ ছেলেকে ঘর থেকে বাইরে বার করে দাও, অন্য কোথাও পাঠশালায় দিয়ে আসো, কৃষ্ণ নাম বন্ধ করে দাও। ওকে মেরে ধরেও কিছু হলো না, মেরেও কাজ হলো না, কৃষ্ণ নাম বন্ধ হলো না, হাতির পায়ের তলায় ফেলে দিল মরল না, পাহাড় থেকে নিচে ফেলে দিল মরল না, বিষ এনে যখন মুখে তুলে দিল তাও মরল না, মরবে টা কিসে? কৃষ্ণ নামে দায়িকা শক্তি এমন, এই জন্য বলে গেলেন, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, চতুর হতে হবে। কি বলছি, কৃষ্ণ নামে নামে আমার আঁখি যেন ঝরে, মরণে সব সময় আঁকি ঝরতে থাকে, তেমন সময় থাকতে পারলো না, এমন সময় থাকতে পারলো না, কি করলো, হিরণ্যকশিপু ডাক দিল, কয়াদু তোমার ছেলেকে ডেকে আনো। ওই প্রহ্লাদকে আনলো, প্রহ্লাদকে একদিন সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যা হবে, সন্ধ্যার সময় কোন গ্রন্থে বলছে আমার সকালে, তবে অত সকালে সম্ভব ছিল না, সন্ধ্যাবেলা সম্ভব ছিল, তেমন সময় সন্ধ্যার সময় সন্ধ্যা হব হব, হিরণ্যকশিপুর বলল, প্রহ্লাদ রে তুই যে কৃষ্ণ নাম করছিস বলতে পারিস? তোর ওই কৃষ্ণ কোথায় আছে, তোর ওই কৃষ্ণ কোথায় আছে বল? কৃষ্ণ বলা সেদিন ছোট্ট প্রহ্লাদ বলেছিল, বাবা
খিতি অপ্তে যে মরুদবম সর্বত্র তিনি বিরাজমান, শুধু তাই নয় সে আছে অনলে অনিলে চিরনভনিলে ভূতর সলিলে গহনে, সে সর্বত্র বিরাজমান। তেমন সময় রেগে গিয়ে বলল, তোর এই রাজ্যে আমার এই রাজ্যে আছে? বললো হ্যাঁ আছে। এই রাজার এই ভেতরে ঘরের ভেতরে আছে? বললো ভেতরে আছে, বাইরে আছে, যেখানে খুঁজবে চারিদিকে আছে, সে ওপরে নিচে আশেপাশে চারিদিকে আছে, সামনে একটা ফটিকা স্তম্ভ, ঘরও নয় বাইরেও নয়, দাওয়া ঘরও নয় বাইরে বাইরেও নয়, এমন একটা জায়গা পাশে একটা ফটিকা স্তম্ভ মানে বড় থাম। বললো ওই থামের ভেতরে আছে? বললো হ্যাঁ আছে। গদাটা নিল, থামে মারলো, সঙ্গে সঙ্গে থাম বাস্ট হয়ে গেল, ওই ফটিকা স্তম্ভ বাস্ট হয়ে নরসিংহ মূর্তি ধারণ করে আসলো। নরসিংহ মূর্তি, গোটাটা মানুষ, শুধু মুখটা সিংহের মতো। তাহলে ভগবান কেন আসে? ওই নরসিংহ মূর্তি ধারণ করে বলেছিল, মাটিতে মরবো না, শূন্যে মরবো না। ভক্তাদীন ভগবান দেখলো দিনও নয় রাতও নয়, এমন একটা সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণটা এনে, এই সন্ধিক্ষণ গুলো বোঝা যায় কখন? যখন দুর্গা পূজা হয়, বলে না খ্যানের পূজা, যেটা হয় খ্যানের পূজা, ওই সন্ধিক্ষণ, ওটাকে সন্ধি পূজা, সন্ধিক্ষণ। এইরকম কিছু কিছু সময় সন্ধিক্ষণে কি করলেন, নই হিরণ্যকশিপুকে আজ কোলেতে রেখে নখের দ্বারায় বলেছিল, কোনো অস্ত্রের দ্বারায় মরবো না। ভক্তাদীন ভগবান নখের দ্বারায় তার পেটটাকে ছিঁড়ে, তার নাড়িগুলোকে ছিঁড়ে, নাড়িগুলোকে এক একটা করে দেখছে। যখন নাড়িগুলোকে ভালো করে দেখছে, ইড়া পিঙ্গলা সুষমা তিনটি নাড়িকে যখন দেখছে, পাশে দাঁড়িয়ে আছে প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, প্রভু গো, আমি তো তোমাকে রাক্ষস রূপে দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম ভক্ত বৎসল্য রূপ। তুমি এমন করে রাক্ষস রূপে আমার বাবার নাড়িগুলোকে নিয়ে কি করছো? প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ, আমি তোমার বাবার নাড়ি খাবো না, আর কিছু করছি না, আমি তোমার বাবার নাড়িগুলো পরীক্ষা করে দেখছি। বলে কি পরীক্ষা? বলে পরীক্ষা করে দেখছি, একজন দৈত্য, দৈত্যের ঔরসে এত সুন্দর ছেলে হয় কি করে, এত সুন্দর কৃষ্ণ ভক্ত আসে কি করে? তাই ওই তিনটে নাড়িকে পরীক্ষা করে দেখছি, কোন নাড়ির মধ্যে সুধাটা লেগে আছে। হিরণ্যকশিপুর কি করলেন? মারা গেল, দেহটা চলে গেল। প্রহ্লাদ বলল, প্রভু গো, আমি আর রাজ্যে থাকবো না। বলে তোমাকে রাজা হতে হবে, তোমাকে রাজা হতে হবে, আর তুমি রাজা হলে আমাকে আবার একবার আসতে হবে। ওই প্রহ্লাদ পরে রাজা হলো, হিরণ্যকশিপুর উদ্ধার হলো। তাহলে একটা জন্ম গেল, এখনো দুটো জন্ম বাকি আছে। ওই যে জয় আর বিজয় কবি হিসাব দিয়েছিল, তিন জন্ম ভগবানের হাতে মরতে হবে, একটা জন্ম গেল সবে মারতে, দুটো জন্ম বাকি আছে। দুটো জন্ম কখন না, পরের জন্ম আসছি, তার আগে ভক্তাদীন ভগবান কেন আসে? সত্যযুগে আর একটা অবতার হলো, মীন অবতার, মৎস্যরূপ ধারণ করে ভক্তাদীন ভগবান, মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেছিলেন। লক্ষাংশ চতুর্বেদা ধন, ত্রিলক্ষাংশ ভেষজ প্রক্তা, ত্রিলক্ষাংশ আগম, চতুর্লক্ষাংশ শাস্ত্র, এগুলোকে উদ্ধার করেছিল মীন অবতারে। তারপরে আসলো কি, তাহলে বরাহ মীন কূর্ম কচ্ছপ গেল, নরসিংহ গেল, এবারে আসছে কি, এবারে আসছে বামন অবতার। ওই বামন যে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্তের ছেলে একজন বড় দৈত্য হয়ে গেল, তার নাম হলো বলি মহারাজ, তার নাম হলো বলি মহারাজ। ওই বলিকে উদ্ধার করার জন্য ভক্তাদীন ভগবান ত্রিপদ ভূমি চেয়েছিলেন, তিনটি পা রাখবো ভূমি দাও, জায়গা পেল না, ওই বলির মাথায় পা রাখলো, চলে গেল সত্যযুগ, এসে গেল ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভক্তাদীন ভগবান রামচন্দ্র হয়ে এলেন, ত্রেতাযুগে ভক্তাদীন ভগবান রামচন্দ্র। তাহলে ভগবান বারবার আসছে,
মহাজনস্বগত পন্থা ভক্তাদীন ভগবান রামচন্দ্র আসলেন। এই যে রামচন্দ্র যখন এসেছে, রাম যখন বড় হয়েছে, এই রাম বড় হওয়ার পরে বিশ্বামিত্র ঋষি গুরুদেব, গুরুদেব বিশ্বামিত্র ঋষি কি করলো, মনে মনে ঠিক করলো রামকে নিয়ে আমি দৈত্য অসুর রাক্ষস মনি ঋষি সবাইকে উদ্ধার করব। তাই বিশ্বামিত্র ঋষি রাম আর লক্ষণকে নিয়ে কি করলো, বনে বনে যাচ্ছে, বনে বনে যাচ্ছে রাম আর লক্ষণকে নিয়ে। এমন সময় যেতে যেতে সবাই রামের জয়ধ্বনি দেয়, কি বলে, তাদের উদ্ধার করলেন এক এক করে সব দৈত্যদের যখন উদ্ধার করেছে, করার পরে রামচন্দ্রকে নিয়ে বিশ্বামিত্র ঋষি চলে যাচ্ছে কোথায় না, মিথিলার দিকে যাবে। ওই ওই মিথিলার রাজ্যে যাওয়ার আগে তা রামচন্দ্র এমন সময় কি করলেন না, রামচন্দ্র শুনতে পেল গুরুদেব বলছে, বিশ্বামিত্র ঋষি বলছে রাম এখানে আমি একটু নিদ্রা যাব, বিশ্রাম নেব। তা পথে যেতে যেতে হঠাৎ বিশ্রাম নিচ্ছে, এই বিশ্রাম নিতে নিতে গুরুর চরণ সেবা করছে রামচন্দ্র, গুরুর চরণ সেবা করছে। এই যে রামচন্দ্র যে স্বয়ং ভগবান, সেই গুরুর চরণ সেবা করার কারণটা কি ছিল, রামচন্দ্র গুরুর চরণ সেবা করার কারণ হলো কি না, জগজীবকে জানিয়ে দিয়ে গেল, জগজীবকে বললো ওরে জি আমাকে দেখে শিখে নে, আগে গুরুর চরণ না হলে গোবিন্দ কৃপা হবে না, আগে গুরু কৃপা, তবে যেন তেন গুরু হলে হবে না। অনেক সময় দেখা যায় না বলে পারা যাচ্ছে না, ছোট করে বলি, গুরু তো আর সবাই হতে পারে না। বিশ্বামিত্রের একটা টেম্পার ছিল, গুরুটা কেমন হওয়া চাই, এখনকার দিনে যেমন চৈত্রী গুরু মৈত্রী শিষ্য, একটু ভালো করে শুনবেন, গুরু চৈত্রী গুরুর মৈত্রী শিষ্য, মৈত্রী শিষ্য। তা চৈত্র গুরু কেমন, যেমন চৈত্র মাসে কি হয় বলে না, চৈত্রের সংসেজে কি, তাই তো নাকি বলে না, চৈত্রের সংসেজে। তা চৈত্র গুরুর মৈত্রী শিষ্য কেমন, তা গুরু এখন শিষ্যের বাড়ি গেছে, তা গুরু শিষ্যের বাড়ি গেছে এমন সময় শিষ্য যথারীতি তার সেবা করেছে, সেবা করার পরে রাত হয়ে গেছে, তা শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব এবারে মশারিটা খাটিয়ে দিয়ে আপনার শয়নের ব্যবস্থা করি। গুরুদেব বড় মুখ করে বলছে, হেরা মশারি খাটিয়ে দিলে তবে শুতে পারবো, তেমন গুরু আমি নই। বলে প্রভু সে গুরুদেব সে মশারি খাটাতে লাগবে না, বলে তাহলে সাধন ভজন করলাম কেন, এতদিন সাধন করলাম কি করে মশা আমাকে কামড়াবে। শিষ্য মনে মনে ভাবলো গুরু টেম্পার আছে, রাত হয়ে গেল, গুরুদেব কি করলো না, গুরুদেব ওই ঠাকুর ঘরে শুতে দিয়েছে, ঠাকুর ঘরে গুরুদেব কিছুক্ষণ শুয়েছে, দেখছে খুব মশা কামড়াচ্ছে, খুব মশা কামড়াচ্ছে, এই গুরুদেব তো আর থাকতে পারছে না, এত মশা কামড়াচ্ছে ঘুমোতে পারবো না, উপায় কি করা যায়। তা আগেকার দিনে গুরুদেবরা মশারি নিয়ে যেত, মশারি নিয়ে যেত। তা এমন সময় গুরুদেবের ব্যাগে মশারি ছিল, কিন্তু ঠাকুর ঘরে শুতে দিয়েছে, মশারি খাটানা যে পেরে কোথাও পাচ্ছে না, মশারি খাটাবে কিছু খুঁজে পায় না। তা দেখলো একটা উপায় আছে, ওই যে
ঠাকুর ঘর, ঠাকুর ঘরে দুজন দাঁড়িয়ে আছে হাত তুলে, হাত তুলে দুজন দাঁড়িয়ে আছে, গৌর আর নিতাই দাঁড়িয়ে আছে, বলে বেশ ভালোই হয়েছে। ওই দুজনকে নিতাইকে এনেছে পায়ের দিকে দাঁড় করিয়ে দিয়েছে, দুটো হাত এমন করে আছে, আর গৌরকে মাথার দিকে রেখে দিয়েছে, দিয়ে ওদের হাতেতে দড়িগুলো বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে গুরুদেব সারা রাত আরামে নিতাই। এখন ওই যে অনেক রাত পর্যন্ত জেগেছে, ভোরের দিকে উঠতে একটু দেরি হয়েছে, তেমন সময় শিষ্য দেখলো গুরুদেব এত বেলা পর্যন্ত ঘুমায় না, তবে একবার দেখি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে, অবাক, স্বয়ং ভগবান আমার গুরুদেবের মশারি ধরে দাঁড়িয়ে আছে। স্বয়ং ভগবান গুরুদেবের মশারি ধরে দাঁড়িয়ে আছে, মশা কামড়াবে বলে বুঝতে পারে গেল। ও যে রাত্রে কলকাটি করে শুয়েছে সেটা তো আর জানে না শিষ্য। শিষ্য মনে মনে ভাবলো গুরু টেম্পার আছে, সেই শিষ্য সকালটা হলো, সকাল হয়েছে, শিষ্য কি করছে না, শিষ্য আর গুরু দুজনে কথা হচ্ছে, শিষ্য বলছে গুরুদেব কদিনই দেখছি মুখটা যেন বাঁদরের মতো হয়ে গেছে। গুরুদেব রেগে গেছে, হ্যাঁ আমি তোর গুরু না, তুই আমাকে দেখে বলছিস মুখটা বাঁদরের মতো হয়ে গেছে। না গুরুদেব সেটা বলি না, শুকনো হয়ে গেছে, বলে বলতে আছে কিছু বলে না। গুরুদেব আপনার জন্য বলুন আমি এক কাজ করি একটু, তখনকার গুরুদেবের একটু মাছ টাছ খেতে তা বাজার থেকে ভালো মাছ কিনে আনে। শিষ্য চলে গেছে, বলে বৌমা আছে যাও বাড়িতে, বাড়িতে বসে একটু সেবা টেবা কর। তেমন সময় গুরুদেব বসে আছে, নটা বেজেছে, তেমন সময় কি করছে একটু সেবা দিতে হবে, তাই গুরুদেবকে সুন্দর সুন্দর সিঙ্গাপুরি কলা দিয়েছে, মর্তমানে কলা দিয়েছে, চিড়ে দিয়েছে, সন্দেশ মাখা সন্দেশ ভালো ভালো জিনিস দিয়েছে, এ দিয়েছে। বৌমা দিয়ে কি করেছে, ছেলেটা একটা বাচ্চা ছেলে আছে কোলে নিয়েছে, কোলে নিয়ে দাঁড়িয়েছে। তেমন সময় বারবার বাচ্চা ছেলেরা খাবার দেখলে কি করে, বাচ্চা ছেলেরা খাবার দেখলে মা খাবো মা খাবো বলছে, যখনই ছেলেটা বলে মা খাবো, এ গিন্নি কি করছে, গিন্নি বলছে বলতে নেই ও খেতে নেই। গুরুদেব শুনতে পাচ্ছে, তা গুরুদেবের খাবারটাকে দেখিয়ে বলছে খেতে নেই ও, গুরুদেব যেটা খাবে, এ শিষ্য বলছে বলছে ও খেতে নেই, বাচ্চা ছেলেটাকে ভোলাচ্ছে বলছে ও মানে কি, মানে মাখা মিষ্টি দেই তো পাই খাই। তা গুরুদেব বলছে হ্যাঁ গা বৌমা তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই, আমি তো এটা খাবো, তুই যে বলছিস মানে পাই খাই বলতে আছে না, গুরুদেব এই যে বারবার খাবে বলছে যাতে না খায় বললো। কিছুক্ষণ গেছে, খাওয়া দাওয়া হয়েছে, খেতে তো পারে না, এ বলেছে বলে আর খায় না, তা এমন সময় বসে আছে, বারবার ছেলেটা বিরক্ত করছে, তা এমন সময় শীতকাল একটু কম্বল মুড়ি দিয়ে বসে আছে গুরুদেব রোদেতে, ছেলেটা বারবার কাঁদছে, বারবার কাঁদতে কাঁদতে মা রেগে দিয়ে রেগে গিয়ে বলছে ভয় বুড়ো বৌমা তোর কাণ্ড কেন, আমাকে দেখে বলছিস ভয় বুড়ো, আমাকে দেখিয়ে বলছিস ভয় বুড়ো, ছেলে এ রেগে গিয়ে বলছে তোর ঘরে আর থাকবো না আমি, চল। তেমন সময় চলে যাচ্ছে শিষ্য মাছ নিয়ে ফিরছে, রেগে গিয়ে চলে যাচ্ছে শিষ্য মাছ নিয়ে ফিরছে, গুরুদেব চলে যাচ্ছেন কেন, দাঁড়ান দাঁড়ান আপনার জন্য একবারে খোকা ইলিশ এনেছি, বলছে খোকা ইলিশ এনেছিস তুই আর তোর বউ দুজনে গিলিস। এই শিষ্য, তা শিষ্য যদি ভালো না হয় গুরু তো কখনোই ভালো হবে না, তাই না, আর গুরু ভালো হয় কখন, শিষ্যের ব্যবহার, বলে না গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে কয়জন, না গুরু আছে, কিছু কিছু গরুরা চিনতে পারে না গুরু,
কিছু কিছু গরু আছে তারা গুরু খুঁজে পায় না, গুরু চিনতে পারে না। তাই গুরু আর শিষ্য যদি এক না হয়, সম্মান যেখানে না পায় সেখানে, এই জন্য বললেন যার সম্মান নেই সে সম্মান দেবারও সে দিতে জানে না, সম্মান আছে। তেমন সময় রামচন্দ্র গুরুর চরণ সেবা করছে, করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা উঠে আবার যখন দুজনে যাচ্ছে, যেতে যেতে পিছন থেকে একটা শব্দ আসছে, সে শব্দটা কি নাই, বসে বসে কে যেন ডাকছে, রাম রাম, জয় রাম, জয় রাম, শ্রী রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় রাম, জয় রাম, শ্রী রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় রাম, শ্রী রাম, জয় জয় রাম। তালি দাও, উলু দাও, হরিধ্বনি দাও, এগুলো বলিনি, কারণ এগুলো তো সবসময় বলা হয়। তবে একটা কথা হচ্ছে, করে পাওয়ার নাম হলো কি, যদি কিছু করে রাখা যায় অভ্যাস, এটা যদি অভ্যাস করা যায় তাহলে পরে বারে কখনো হরিনাম শুনতে গেলে সেখানে আর গায়ক বলার সুযোগ পাবে না যে তোমরা তালি দাও, হরি বল বলো, এগুলো বলার সময় পাবে না। তাই এগুলো অভ্যাস করতে হয়, এগুলো মাঝে মাঝে দিতে হয়। এগুলো দিলে কি হয়, এই রাম নাম গাইতে গাইতে সময় চলে গেছে, আমি বেশি গান দেব না, আমি বেশি গান গাইব না। এই কারণে কিছু কিছু গায়করা আছে শুধু গান করে যাবে, ক্লাসিক গান করে যাবে, ক্লাসিক গান করে যাবে। কিছু কিছু আছে কারণ তারা সবার মনোরঞ্জন করার জন্য, ইয়াং যারা আছে তাদের মনোরঞ্জন করার জন্য তাদের জন্য গান, ক্লাসিক গান আছে। কিন্তু আমি গান করি না কেন, আমি দেখলাম আমি গান করব না, কারণ আমার গলাও ভালো নয় আর তলাও ভালো নয়। তলা মানে স্টাফ, স্টাফ ভালো না যাকে বলা হয়, এই তলা না। তা এই জন্য আমি শুধু কথা বলি, তা এই জন্য আমি ঠিক করেছি যে গানগুলো বন্ধ করে দেব। তা যাই হোক, তেমন সময় রাম নাম করছে, তা হঠাৎ বিশ্বামিত্র ঋষিকে জিজ্ঞাসা করছে, গুরুদেব কে যেন রাম রাম করে ডাকছে। বিশ্বামিত্র ঋষি বলল, রাম, তুমি কেন এসেছো তুমি সেটা জানো না। ওই যে রাম রাম করে একজন ডাকছে, ওখানে একবার চল। বিশ্বামিত্র ঋষি নিয়ে গেছে, নিয়ে গিয়ে কি করছে, নিয়ে গিয়ে দেখাচ্ছে যে ওই যে ভেতরে একজন, একটা পাথরের মূর্তি, একটা ছোট পাতার কুটির, পাতার কুটিরের ভেতরে একটা পাতার কুটিরের ভেতরে একটা পাথরের মূর্তি বসে বসে এক কোণে, ওই সব সময় পাথরের মূর্তি, পাথর পাথর, ওই যেমন দুটো স্ট্যাচু দেখা যাচ্ছে ওই রকম পাথর, ওই পাথরের ভেতর থেকে রাম রাম কে যেন বলছে। তেমন সময় বিশ্বামিত্র ঋষিকে জিজ্ঞাসা করছে, এই পাথরের মেয়েটা, পাথরের মেয়েটা কে? বিশ্বামিত্র ঋষি বলল, এটা যেন তেন কেউ নয়, এটা কে যেন, এটা হলো অহল্যা। কে? না, গৌতম মুনির স্ত্রী অহল্যা। বলল, এমন পাথর কেন, বহু যুগ আগে এসেছিল বলে স্ট্যাচু করে রেখেছে? বলে, স্ট্যাচু করে রাখেনি, জ্যান্তই আছে এখন। বলে, তবে এমন কেন, পাথর হলো কেন? বলল, ও একটা আলাদা কাহিনী, ওই দেবরাজ ইন্দ্র একদিন এসে সতীত্ব নাশ করেছিল, স্বামী গৌতম মুনি অভিশাপ দিল, আজ হতে তুই পাষাণ হয়ে থাকবি। সেদিন জিজ্ঞাসা করেছিল, পাষাণ দেহটা কবে মুক্তি পাবো? বলে, যদি কোনোদিন রাম আসে, রাম অবতার হয়, তাহলে সেদিন তার পদপরশে আবার মানবী হবে।
বিশ্বামিত্র ঋষি দেখল আরে রাম আসবে না, আরে রাম আসবে না, আরে তেতা যুগে আসবা, আরে যদি কোন ত্রেতা যুগে থাকে হয়তো এমন ভগবান রামের রূপে আসবে না, রঘুপতি রামের রূপে, আরে কোনদিন আসবে না। যদিও কোনদিন রাম অবতার হয় হয়তো আমি বিশ্বামিত্র থাকবো না, উদ্ধার হয়, তাই বিশ্বামিত্র বলছে ওই অহল্যাকে উদ্ধার করতে হবে। বলল কি করে উদ্ধার হবে, বলে তোমার চরণের পরশ পেলেই উদ্ধার হবে, বলে অসম্ভব, ভগবানেরও অপরাধের ভয় আছে, আমাদের মতো নির্জাতি মানুষ আর কেউ নেই, আমাদের কোনো ভয় নেই, অপরাধ নেই, আমাদের কোনো মান সম্মান নেই, আমাদের পাপের ভয় নেই। স্বয়ং ভগবান রামচন্দ্রকে যখন বলছে তোমার পায়ের পরশে ও মানবী হবে, রাম বলল অসম্ভব, কেন, একে তো মুনির পত্নী আবার ব্রাহ্মণের কন্যা, ভগবানের অপরাধের ভয়, বলে আমি কিছু করব না। ভক্তাদিন ভগবানকে একটা কথা বলল, বলে রাম তাহলে এক কাজ করো, ওখানে যে বসে আছে ওই পাথরটাকে অন্তত তুমি সাতবার প্রদক্ষিণ করো, বলে এটা করতে পারে। তা রামচন্দ্র সাতবার প্রদক্ষিণ করছে, এমন সময় ওই বিশ্বামিত্র ঋষি যিনি দেবতাদের সঙ্গে যোগাযোগ ছিল, যা ওই দেবরাজের সঙ্গে দেবতাদের সঙ্গে যোগাযোগ, এমন সময় বিশ্বামিত্র কি বলল পবনদেবকে, বলল পবনদেব রামচন্দ্র ঘুরছে, ওই ঘুরতে 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 তুমি এমন একটা পাগনা মেরে বাতাস দাও যেমন এক ঘোড়াতে পড়ে গিয়ে রামের চরণটা অহল্যার গায়ে থেকে যায়। যখনই বলল রামচন্দ্রকে এসে ধরল, ঘুরতে 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 রাম পড়ে গেল, রামের চরণটা ঠেকে গেল, রামের চরণটা যখনই ঠেকে গেছে অমনি ওই পাষাণ মূর্তি পাথরটা মেয়ে ছেলে হয়ে গেল, পাষাণ মূর্তিটা যখন মেয়ে ছেলে হয়ে গেল ওই অহল্যা এসে দাঁড়িয়েছে, রামচন্দ্র বলছে কিছু চাও, আমার থেকে কিছু চাও, আমি রাজার ছেলে, রাজা দশরথের ছেলে, আমার থেকে কিছু চাও আমি দেব। অহল্যা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ও গো রাজীব লোচন রাম চন্দ্র, ও গো রাজীব লোচন রাম চন্দ্র, ও গো প্রভু শ্রী রাম, আমি ধন চাই না, জন চাই না, জন চাই না, ও গো প্রভু আমি বিষয়ে চাই না, বৈভবে চাই না, চাই না, এ সংসারে যত দুঃখ আছে, যত জামাই আছে, যত যন্ত্রণা, এ সংসারে যত দুঃখ আছে, এ সংসারে যত জ্বালা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, সেগুলো আমাকে দাও। কেন, সেইগুলো আমায় দাও, কেন চাইল? অহল্যা বলল, প্রভু গো মানুষ যদি থাকে সম্পদে, মানুষের মন থাকে না কৃষ্ণ পদে, মানুষ যদি থাকে বিপদে, মানুষের মন থাকে কৃষ্ণ পদে,
তাই তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুগে যুগে পাষাণ হতে পারি আর তোমার মতো প্রভুর চরণ সেবা করতে পারি। তোমার চরণে ছাড়া, তোমার চরণে ছাড়া, প্রভু গো চরণে ছাড়া কোনো তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো প্রভু গো, যেন চরণ ছাড়া করো না, যুগে যুগে যেন তোমার চরণ পাই এই আশীর্বাদ করো। তথা এই রকম আরেকজন চেয়েছিল যে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আছে সব আমাকে দাও, সেটা কে না সেটা হলো কুন্তি। কুন্তি একদিন এ কথাটা বলেছিল, আজ এখানে অহল্লা বলল যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দাও, কেন মানুষ যদি থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণপদে, আর মানুষ যদি থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণপদে। তাই তো নাকি? তেমন সময় রামচন্দ্র আশীর্বাদ করলেন, বেশ তাই হবে। কিন্তু এই কথাটা সবাই জানাজানি হয়ে গেল যে রাম পাথরে পা দিয়েছে, মেয়ে ছেলে হয়ে গেছে, এই কথাটা ঘোষণা হয়ে গেল। রাম পা দিয়েছে পাথরে, সেটা মেয়ে ছেলে হয়ে গেছে, এটা যখন জানাজানি হয়ে গেল, চারিদিকে সবাই জানাজানি হয়ে গেল, তেমন সময় ওই মিথিলার দিকে যাচ্ছে, মিথিলা রাজ্য, মিথিলার রাজ্যে যাবে, এমন সময় কি হয়েছে না, পাশে একটা, সামনে একটা নদী পড়েছে, সম্মুখে একটা নদী, ওই নদীর পারে এসে দাঁড়িয়েছে, নদীর পারে এসে দাঁড়িয়ে বিশ্বামিত্র ঋষি ডাক দিয়েছে, মাধব হবে। ওই নদীর ঘাটের মাঝি হচ্ছে কে না, নাম হচ্ছে মাধব। মাধবের স্ত্রী মাধবকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, দেখো আগে পরিচয় নেবে তবে পার করবে, তা না হলে এমন পরিচয় জানবে না, আর যাকে তাকে নৌকায় তুলে দেবে, বিশেষ করে সেই ব্যক্তিটাকে নৌকায় তুলে দেবে, পা দিলেই মেয়ে ছেলে হয়ে যাবে, জেনে শুনে পরিচয় আগে নেবে। তো মাধবের মাথায় আছে কথাটা যে রাম যাতে পা দেয় সেটা মেয়ে ছেলে হয়ে যায়, তা এমন সময় বিশ্বামিত্র ঋষি ডাক দিয়েছে, মাধব এসো। মাধব বলছে কিছু মনে করো না ঋষিবর, আমি তোমাকে পার করতে পারি, তোমার বাম দিকে কে আছে? বললো আমার বাম দিকে লক্ষণ, বলে ওটাকেও পার করতে পারি, আর তোমার ডান দিকে বলে সে রাম। ও এই সেই যন্ত্র সব জায়গায় শোনা যাচ্ছে, এ পা দিলেই যন্তর বললে কেন, বলে কি বলবো আর, বলে ওর দোষ নয়, ওর বাবারও দোষ নয়, ওর বংশেরও দোষ নয়, যত দোষ হচ্ছে ওর পায়ে। যখনই বলেছে যত দোষ ওর পায়ের, আমি ওকে পার করবো না, বিশ্বামিত্র ঋষি বলছে তোমার ভয় নেই। সত্যি তাই, ভগবানের পায়ের দোষ আছে তাই না? একবারে যেই ও চরণে ধরেছে, একবারে যেই ও চরণের হৃদয় ধরেছে, যেই ও চরণে খানার হৃদয় মাঝে একবারে খাঁটি ধরেছে, সে একবারে ওই চরণের হৃদয়ে ধরেছে, এক হাজার নৌকার মতো তার জীবনটা শেষ হয়ে গেছে। ছোট্ট একটা কথা বলি, যে ভগবানকে হৃদয়ে ধরেছে, যার যে ভগবানের চরণ হৃদয়ে ধরেছে, এক সাঁচার নৌকা কেমন জানেন, এক বন্ধু দুটো নৌকা আছে আমাদের কাছাকাছি, তো তেমন কোনো বড় নদী নেই, এখানে নৌকাও সবাই দেখতে পায় না, তবু কথাটা বোঝা যাবে।
এক বন্ধুর দুটো নৌকা আছে, একটা নৌকা চল্লিশ ছেঁচা মানে ধরুন এপার থেকে ওপারে যাবে চল্লিশ বার ছিঁচে জল ফেলতে হয়। নদীতে তো নৌকা চলে, নৌকা ফাটে ফাট দিয়ে জল ঢুকে যায় ভেতরে, তা ওই জল ছেঁচার জন্য একটা দনি থাকে, সেইটা দিয়ে জল ফেলতে হয়। এই পার থেকে ওপারে গেলে চল্লিশ বার একটা ছেঁচা জল ফেললে পারে যাওয়া যাবে কিছুটা রেস্ট। আর একটা হচ্ছে এক ছেঁচা, এই ঘাট থেকে ধরবে ওই ঘাট, যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ তোমার ছেঁচা বন্ধ। একটু গাইছি দাদা, গঙ্গা নদী রে তোর গঙ্গা নদী রে তোর বুকে আর তোর কান্দারি কালে তোর আরে তোর বুকে আর তোর কালে চোখের নদী রে তোর বুকে কোনে খানে তারে পারি নদীর এক কুলি ভাগে ও কুলি পারে কোনে দিকে তারে পারি আরে মাঝে খানে পাই ও আপনি খানে ডারি মারো যতক্ষণ না পৌঁছাবি ততক্ষণ তোকে ও ছিঁচেই যেতে হবে। তাই আমরা যারা একবার গোবিন্দ চরণের হৃদয়ে ধরেছে তাদের জীবনটা জন্মই অবধে এক সাজা জনের মতো সদাই নয়নে ঝরে গেছে
জনময় অবধি তারা নয়ন বাড়ি ঝরে 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 কুল থেকে গোবিন্দের কুলে যেতে পারছে ততদিন তাদের কাঁদতে হয়েছে। তাই বিশ্বামিত্র ঋষি বলছে, মাঝি মাধব রে ভয় নেই, পার করে দে, পার করে দে। তেমন সময় মাধব বলছে, পার করা যাবে না, যদি ঠেকে যায় মেয়ে ছেলে হয়ে যাবে। আমি বলছি এক কাজ কর, ওই দনি সেটা যে এই নৌকা সেটা যে দনিটা আছে, নৌকাটা সেটার জন্য দনি রাখতে হয়। এটা হচ্ছে নৌকা, আমাদের দেহ নৌকা। আর এই নৌকা দেহ নৌকাটা কিসে চলছে এখন? সংসার রূপী যমুনা, যমুনা নদী হচ্ছে সংসার। সংসার রূপী যমুনা নদীতে এই দেহটা পড়ে, এই নটা ছেদা আছে, জল ঢুকে কামের বাতাস ঢুকে ঢুকে শেষ হয়ে যাচ্ছে। তাই এটা সেচার জন্য কি না কৃষ্ণ মন্ত্র নিতে হবে। মাঝে মাঝে কৃষ্ণ মন্ত্র গেলে কি হবে, জলগুলো সেচা হয়ে যাবে। মাঝে মাঝে একটু কাঁদতে হবে, জলগুলো বেরিয়ে যাবে। তেমন সময় রামকে, এমন সময় বিশ্বামিত্র ঋষি বলছে, দনিটা নিয়ে এসে রামের চরণ দুটো ধুয়ে দে না, পায়ের ধুলোটা ধুয়ে যায়। তার দনি সেচাটাকে এনে আস্তে আস্তে চরণ দুটো ধুয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে রামচন্দ্র জানে না যে ভগবান বলে, মনে মনে ভাবলো যেমনই হোক একটা রাজার ছেলে, রাজার ছেলেকে ছুঁতে পারব, এটাই একটা বড় কথা। এই সুযোগটা তো পেয়েছি, সে তো জানে না যে ভগবান বলে। এমন সময় চরণ দুটো ধুয়ে দিয়েছে, চরণ দুটো ধুয়ে যখন মুছতে যাচ্ছে, দেখছে রামের চরণের নিচে, পায়ের নিচে দেখছে সব চিহ্ন আঁকা। এ ছেড়ে দিয়ে বলছে, আমি পারি করব না, আমি পার করব না। বিশ্বামিত্র ঋষি বলছে, পার করো আর নাই করো একটা উপায় আছে। বলে কি? বলে তবে এক কাজ করো, রামকে কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে দাও, পা দুটো ঝুলিয়ে দাও, যমুনার জলে ধুতে ধুতে চলে যাক, তাহলে তোমার নৌকায় আর। বললো তাই হয়। এমন সময় নৌকাতে বসিয়েছে, কোলে করে নিয়ে গিয়ে বসিয়েছে, যখনই যমুনায় ঠেকেছে ভগবানের চরণ দুটো, ওই নাই আর কি যমুনা, জগৎপতির চরণে পেয়ে যমুনা থাকতে পারল না। তাড়াতাড়ি করে কি করেছে, উথাল পাতাল ঢেউ হয়ে গোবিন্দের চরণ, রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ছে, রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ছে। মাধব হাল ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রামকে জড়িয়ে ধরেছে। রাম বলছে, আমাকে ধরছ কেন? বলে এই যে বলেছি না, তোমার চরণের অ্যাকশন আছে, তোমার চিহ্নের অ্যাকশন আছে। যে যমুনায় প্রতিদিন নৌকা বাই, কোনোদিন উথাল পাতাল ঢেউ তো দূরের কথা, কোনো অসুবিধা হয় না। আজকে শুধু তোমার চরণ লেগে এত বড় ঢেউ এসছে, তো তোমার চরণের দোষ আছে। এখন নৌকা ডুববো ডুববো, বলে আমি কি করব। রাম বলছে, নৌকা ডুববে আমি কি করব। মাধব বলছে, ডুবেই যদি মরতে হয়, তুমি যখন আমার নৌকায় আছো, মরবো আমি একা কেন? মরতেই যদি হয়, আমি তোমার চরণ ধরে মরবো। মরতেই যদি হয়, তাহলে আমি তোমার চরণ ধরে মরবো। তেমন সময়
ওই নৌকাটা ডুবে না যায়, রামচন্দ্র বলল ভয় নাই ডুববে না, ভয় নেই ডুববে না, আমি যখন আছি আর ডুববে না নৌকা। তা আমাদের ওই নৌকা ডুবো ডুবো হয়ে গেছে, তাই না? এই নৌকাটা আমাদের ডুবে ডুবে হয়ে গেছে, জল ঢুকে ঢুকে, গ্রামের বাতাস ঢুকে ঢুকে একদিন। এই জন্যই তো ভাবুক কবি বলে গেলেন, বৈষ্ণব কবি বলে গেলেন, কি বললেন ভাবুক কবি বলে গেলেন, ওগো দেহ তরি বাঁধলো চরা ছড়ি, তরি বাইবি কেমন করি, দেহ তরি বাঁধলো চরা ছড়ে, ও তুই পাইবি কেমন করে, দেহ তরি বাঁধলো চরা ছড়ে, তরি বাইবি কেমন করে, দেহ তরে বাঁধলো চরা ছড়ে, ও তুই পাইবি কেমন করে, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, তোরে পাইবি কেমন করে, ও তুই পাইবি কেমন করে, এই দেহ তরি একদিন চরাচরে বেঁধে যাবে, দিনের আলোয় না ছাড়ালে, দিন দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, দিন থাকতে থাকতে তরিটাকে নিয়ে চলে যাও, তাহলে চরাচরে আটকে যাবে। এই চরাচরে যদি একবার আটকে যায় আর কোনোদিন নদীতে পাওয়া যাবে না। তাই যাই করো না কেন, দিন থাকতে থাকতে এই তরিটাকে বেয়ে নিয়ে যেতে হবে। এই তরি এমন একটা, এই যে সংসারে আমরা আছি, সংসারে আমার মাতায় আমার পিতা আমার বন্ধু আমার বান্ধব আত্মীয় স্বজন, এই করতে করতে সংসারে সব শেষ হয়ে গেছে। আমরা কত ডিগ্রি চেঞ্জ করে ফেলছি, যখন আমি ছোট ছিলাম বালক ছিলাম, একটু বড় হলাম, যৌবন আসলো, কৈশরল ইত্যাদি ইত্যাদি সব একটা একটু করে স্টেপ পাল্টে গেছে। যখন দেখবে বিয়ে থা হয়ে যায়, যখন বিয়ে হলো আমি কারো বর হয়ে গেলাম, সেটা হচ্ছে বর বর হয়ে যাওয়া। তাই বর হলাম, কারো স্বামী হলাম, এই যে স্বামী হলাম, তা আমরা যখন বিয়ে করে নিয়ে ঘরে আসবো, তার আগে দেখবেন বিয়ের পরের দিনে যখন কনেকে পাঠায়, কনে কত রকম ডিজাইনের কান্না কাঁধে, তাই না? ইনিয়ে বিনিয়ে, বাবা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি তোমার বেশি খেতাম ইত্যাদি ইত্যাদি কথা বলো, আমি কি তোমার কাছে ভারী হয়ে গেছি, অনেক রকম ডিজাইনের কান্না কাঁধছে। বর দেখে দেখে ভাব, শালা কত রকম কান্না জানে। বর কিন্তু কাঁদে না, ও শুধু দেখে, সবার দিকে একবার করে দেখে, তার দিকে একবার দেখে যে কেন এত কাঁদে, খুব কান্না কাঁদলো। আর বউ মনে 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 ভাবে যে আমি এত কাঁদছি, একবারও কাঁদে না, শুধু পিট পিট করে দেখে, রাগ হয়েছে মনে মনে। চলে গেল শ্বশুর বাড়ি, সন্ধ্যা নেমে এলো, খাওয়া দাওয়া হলো, রাত্রি যখন দুজনে শুতে গেছে, একটু তো প্রেম ভালোবাসা জাগে না, একটু প্রেম ভালোবাসা জেগেছে, তা এমন সময় বউয়ের কাছে গিয়ে, হ্যাঁ গো তুমি মানুষ? বলে কি করলো, তোমার পাষাণ দিয়ে বাঁধানো নাকি, মনটা কি একটুকু নরম হতে নেই? বললো আমার কি দোষ, আমি কি করেছি বলতে হবে? বলে আমি যে অত কাঁদলাম আসার সময়, কই তুমি তো একটিবার কাঁদলে না। বলে ও এই কথা,
আমি কেন কাঁদি না জানো? তুমি তো শুধু বাপের বাড়ি থেকে একবার আসার সময় কাঁদলে, তোমাকে বিয়ে করে এনে যে আমি যে সারা জন্ম কাঁদব, সেদিন তো তুমি আমার পাশে থাকবে না। বলল, ওই জন্য শোনো, আমি যেমন কেঁদেছি তবে তোমাকেও কাঁদতে হবে। তোমাকে কাঁদতে হবে কিসের জন্য? এই সংসারের জন্য কাঁদতে হবে। সংসারে কাঁদে কারা? ছেলেরা, তাদের দুঃখ কেউ বোঝে না। মেয়েরা তো কাঁদে, একটু ভালো মন্দ না পেলে, কোথায় একটু সোনা দানা পেলো না, টাকা পেলো না, শাড়ি হয় না গেলে, এই জন্য কাঁদেছে। মেয়েরা তো অন্য কারণে কাঁদে না, কিন্তু ছেলেরা কাঁদে এগুলো না দিতে পারার। তা সেদিন বলেছিল যে সংসার সব অসার থাকবে শুধু গোবিন্দের নাম। সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো রে মন, সময় যদি চলে যায় চোরাচরে বেঁধে গেলে নৌকা বাইতে পারা যাবে না। তাই দেহ তরি বাইবি কেমনে, তোর দিন শেষ হয়ে যাচ্ছে। ওই না দিনে দিনে দিনা গো আয়ু সূর্য অস্তগত, ও তোর দিনে দিলে দিনাগত, দিনে দিনে দিনাগত, ও তোর আয়ু সূর্য অস্তগত, দিনে দিনে দিনাগত, তোর আয়ু সূর্য অস্তগত। কুসংকেতে হয়ে মাত্র ভাবিলি না অন্তরে, আমরা কেউ একবার ভেবে দেখলাম যে দিন এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের যে গোনা দিন সব শেষ। এমন সময় মাধব বলছে, প্রভু আমি যেমন তোমাকে পার করে দিলাম, আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, কথা দাও আমাকে, কথা দাও একদিন তুমি আমাকে পার করে দেবে। রামচন্দ্র বলল, শোনো মাধব, আমি যেমন তোমার ঘাটে এসে মাধব পার করে দাও, মাধব পার করে দাও বলে চিৎকার করে তোমাকে ডেকেছি, তোমার যখন পারের সময় হবে তুমি আমার ঘাটে গিয়ে যদি একবার রাম পার করে দাও, রাম পার করে দাও বলে ডাকো, আমি তোমায় পার। মাধব বলছে, প্রভু সংসার মায়ায় যদি ঘুমিয়ে পড়ি, যদি ডাকতে না পারি, তাহলে কি আমি পার হব না? সংসার মায়ায় যদি আমি হাবুডুবু খেয়ে তোমার কথা ভুলে যাই, ডাকা যদি ভুলে যাই, তুমি কৃপা করে কি আমায় আমায় পার করবে না? বলল, না
পার করব, তুমি এখন থাকতে ডাকতে থাকো, তোমার পারের সময় হলে আমি ঠিক, তবে একটা কথা তুমি আমায় ডাকতে থাকো, বলে যদি ডাকা ভুলে যাই, যদি তোমার নাম ভুলে যাই, তুমি সেদিন আমায় ডেকে দে কে পা। প্রভু রামচন্দ্র তুমি আমায় ডেকে ডেকে পারে করে ডেকে পারে করে
যদি তোমায় ডাকতে না পারি সেদিন তুমি আমায় ডেকে ডেকে পার করে নিও। রামচন্দ্র খুশি হলে কাঠের নৌকা সোনার করে দিল, মাধবের জীবন ফিরে গেল, গোবিন্দ সেবা করতে লাগল। কিছুদিন পরেই আমি যে বিষয়টা করব চারটে যুগে ছোট ছোট করে যাচ্ছি, তবুও দেখছি যে সময়টা হচ্ছে না। আমি ভাবছি এক্ষুনি সময় এবার চলে যাবে, তাই খুব সমস্যায় পড়ে যাচ্ছি। তাই একটু থাকা হবে নাকি না চলে যাবে? সঠিক করেছি, একটু যদি থাক তাহলে থাকলে একটু আর দুটো যুগ বাকি আছে। আর কপালে যা আছে তা যাই হোক, তেমন সময় ওই রামচন্দ্র অহল্যাকে উদ্ধার করলেন, মাধবকে উদ্ধার করলেন, শবরীকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে চলে গেলেন কোথায়? মিথিলায়। মিথিলায় গিয়ে কি করলেন রামচন্দ্র? হরধনু ভঙ্গ করলেন। হরধনু খুব সংক্ষেপে বলে যাচ্ছে, হরধনু ভঙ্গ করলেন। হরধনু ভঙ্গ করার পরে মিথিলার রাজা জনক রাজা, জনক রাজার চারটি কন্যার সঙ্গে বিবাহ ঠিক করলেন চারটে ভাই, রাম ভরত লক্ষ্মণ আর শত্রুঘ্ন, চারটে ভাইয়ের জন্য। এবং শুধু তাই নয়, কথাবার্তা হয়ে তাদের বিবাহ হলো, তাদের প্রত্যেকের দাসীরাও এলো রামের কাছে, রামের ঘরে রাম রাজ্যে এসে গেল। তা রামের বাবা কি যেন নাম, একটু বুঝে সুঝে কথা বলো, রামের বাবার নাম পঞ্চানন্দ। ব্রাহ্মণদের ছেলে বলে কেউ বলবে? কুলাঙ্গার বললে একটু কম পড়ে যায়, তাই না? বলে থেকে থেকে একটুখানি লেগে লেগে শিক্ষা হয়, বলে না কাছা দেখে দেখে বাস আর লাগালাগি বাস আর দেখা দেখি চাষ, এ তৈরি হবে না। এরা কেমন জানো, মানে সব জায়গায় শুধু না জেনে শুনে কথা, মানে কাণ্ডজ্ঞানহীন, কাণ্ডজ্ঞান নাই। যার কাণ্ডজ্ঞান নাই তাকে মানুষ বলে না, তাই না? ছোট্ট একটা কথা বলি, কাণ্ডজ্ঞানহীন মানুষ, কাণ্ডজ্ঞান নাই তাকে মানুষ বলে না। তা বাবা ছেলে বসে আছে দাওয়াতে, বাবা ছেলে বসে আছে, হঠাৎ কি করলো, এমন সময় একজন টাকার মালিক আসছে, তাগাদা করতে আসছে, টাকার মালিক তাগাদা করতে আসছে। তা তাগাদা করতে আসছে টাকার মালিক দেখতে পেয়েছে, ছেলে বলছে বাবা কে যেন আসছে, বলে টাকার মালিক তাগাদা করতে আসছে, মানে 10,000 টাকা ধার নিয়েছে, তো মালিক আসছে টাকা নিতে, বহুবার ফিরে গেছে দেখা পায়নি। তা আজকে আসছে, তেমন সময় টাকার মালিক ঘরে ঢুকছে আসছে। তা ছেলে বলছে বাবা কি আসছে, বলে টাকার মালিক ঢুকছে। শোন, যদি জিজ্ঞাসা করে যে তোর বাবা কোথায়, বলবি বাবা নেই, আমি গিয়ে ঘরে শুচ্ছি। তেমন ঘর, এই যেমন দেখা যাচ্ছে ঠাকুরকে দেখা যাচ্ছে, এমন ঘর। বাবা গিয়ে তত্ত্ব বসে শুয়ে পড়েছে, ছোট কাঁথা, পা ঢাকা দেয় তো মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকা দেয় তো পা বেরিয়ে যায়। তা মনে মনে ভাবলো, টাকার মালিক যদি মাথা দেখতে পায় তাহলে আমাকে টাকা চাইবে, কিন্তু পা দেখতে পেলে কোনো ব্যাপার নয়। তা ছেলেকে বলেছে আমি গিয়ে শুচ্ছি, কাঁথা ঢাকা দিয়ে শুয়েছে, পা দুটো বেরিয়ে রয়েছে, ঠ্যাং দুটো বেরিয়ে রয়েছে। তেমন সময় টাকার মালিক এসে বলছে খোকা তোর বাবা কোথায়, বললো বাবা নেই, বলে ওই যে ঠ্যাং, বলে বাবা ঠ্যাং রেখে চলে গেছে, বাবা ঠ্যাং রেখে চলে গেছে, বাবা নাই শুধু ঠ্যাং আছে। তেমন কিছু কিছু কাণ্ডজ্ঞান নাই সালারা মানুষ আছে, আর যার কাণ্ডজ্ঞান নাই তাকে তো মানুষ বলে না। এই জন্য আগে কোথায় কি বলতে হবে আগে শিখতে হবে, তাই না? যেখানে সেখানে যাতা নাম বললে তো হয় না। তেমন সময় রামচন্দ্র বা চার ভাইয়ের বিবাহ হলো, চারটে ভাই এসেছে, সুন্দর সুন্দর বউ এনেছে, চার ভাই সুন্দর সুন্দর বউ এনেছে। এমন সময় রাজা দশরথ মনে মনে ভাবলো চারটে বউ কত সুন্দর। একটা ছোট্ট কথা,
দশরথ যদি সেদিন সীতাকে এমন প্রতিজ্ঞা না করিয়ে নিত, তাহলে রামচন্দ্রকে যুদ্ধ করতে হতো না, অনাহাসে রাবণ ধ্বংস হয়ে যেত। কিন্তু সীতার সঙ্গে এমন একটা ব্যবহার করেছে যেটা বলার মতো নয়, যার জন্য এত বড় কুরুপ রামচন্দ্র যুদ্ধ করতে হলো। তা সেই ঘটনাটা একটুখানি বলি, না বলবো না, একটু বলি। দশরথের সঙ্গে সীতার কি একটা সেইটাই। তা চারটে বউ, সুন্দর সুন্দর বউ, দশরথ মনে মনে ভাবলো চারটে বউকে পরীক্ষা করতে, খারাপ নেবে না, হরি নামে খারাপ না, চারটে বউকে পরীক্ষা করছে। তা একদিন এখন বললো, শোনো, তোমরা যে চারটে বউ এসেছো, চারটে বৌমা মিলে আমাকে খুশি করো। কি না, আমাকে সেবা দাও, সব থেকে যার বেশি খাবার সুস্বাদু হবে আমি তাকে আলাদা একটা বর দেব। চারটে বউ মিলে রান্না করতে লাগলো, যে যেমন পারলো খুব সুন্দর রান্না করে একবারে তৈরি করে এনে বাবা যেখানে, শ্বশুর যেখানে বসে আছে সেখানে এনে ধরে দিল ছোট বউ তাড়াতাড়ি করে। দশরথ মনে মনে ভাবলো হলো না, খেতে দিতে গেলে কি করতে হয়, সেবা দিতে গেলে কি করতে হয়, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব যদি আসে বা অতিথিকে, শুধু তাই না, পিতামাতাকে সেবা দেওয়া, গুরুদেবকে সেবা দেওয়ার একটা পদ্ধতি আছে, তো সে পদ্ধতিটা মানল না, সুন্দর রান্না করে থালাটা ধরে এনে দিয়েছে। দশরথ মনে মনে ভাবলো সবই ঠিক আছে, সুস্বাদু খাবার, কিন্তু তুমি তো জল আনো, বলে না, বলে ওখানে রাখ। এমন সময় লক্ষণের বউ এলো, একই কেশ। ভরতের বউ এলো, দেখলো যে সেবার উপযুক্ত, যে বসে যে সেবা দিতে হবে সেটা করলো। তা সবার শেষে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এমন সময় সীতা দেবী কি করলো, এক হাতে খাবারের থালা, ডান হাতে বাম হাতে খাবারের থালা, আর ডান হাতে এক গ্লাস জল এনেছে, দরজায় দাঁড়িয়েছে। দশরথ খুশি, যেমন উপযুক্ত রাম, তার স্ত্রীটা হয়েছে উপযুক্ত, খুশ জল এনেছে। এমন সময় জলটা নিয়ে দাঁড়িয়েছে দরজার সামনে, খাবার নিয়ে দাঁড়িয়েছে, দশরথ কি করলো দেখছে, দেখতে 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 হঠাৎ সীতা দেবী মনে মনে ভাবছে, জল এনেছি, খাবার এনেছি, এখনো পাত্রটা তৈরি করা হয়নি, যেখানে দেব সেই জায়গাটা তৈরি হয়নি, মনে মনে একটুখানি ভাবনা করেছে। এমন সময় দশরথ দেখলো ওই খাবারের মধ্যে একটু কুটি পড়ে গেছে, খড়ের কুটো পড়ে রয়েছে। সীতা দেবী সেটা লক্ষ্য করেছে, দেখলো যে খাবারের কুটিটা হাতে করে ফেলতেও পারবো না, ডান হাতে জল আছে, বাম হাতে খাবার আছে। তা এমন সময় কি করেছে, সীতা দেবী তার চোখের দৃষ্টি দিয়ে ওই খড়টিকে যখন দেখেছে, সঙ্গে সঙ্গে খড়টি পুড়ে ছাই হয়ে গেছে এবং বাতাসে উড়ে চলে যাচ্ছে। এটা দশরথ দেখে মনে মনে ভাবলো, এ তো সামান্য কেউ নয়, আর এই মেয়েকে নিয়ে যদি ঘর করে রাম, আমার নিরীহ রাম, কোনদিন দেখবো ক্রোধবশত কিছু বলে ফেলেছে, আর এর দৃষ্টিতে সব পুড়ে ছাই হয়ে গেছে। সেদিন সীতা দেবীকে বলছে, শোনো মা সীতা, তোমায় একটা কথা বলি, তুমি আমায় কথা দাও, যে দৃষ্টিটা তুমি দেখলে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, ওই দৃষ্টিটা তুমি আর কোনোদিন দেখাবে না, কোনোদিন ওই দৃষ্টিতে দেখবে না, কথা দাও। কথা দিয়েছি যে আমি ওই দৃষ্টিতে দেখবো না, আর যদি ওই দৃষ্টিতে ওই দিনে প্রতিজ্ঞা না করিয়ে নিত, তাহলে রাবণকে দেখা মাত্রই শেষ। তেমন সময় ওই রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্র রাজা হবে, সব ঠিক হয়ে গেল। রাত্রে কৌশল্যা মালা গাচ্ছে, কই কই মালা গাচ্ছে, আমার ছেলেরা রাজা হবে। তেমন সময় রাম রাজা হবে এই কথাটা যখন শুনতে পেয়েছে, এই জন্য বললে যে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। কোথা থেকে মন্থরা এসে বলছে, এই কই কই কেন মালা গাচ্ছিস,
কই কই বলল আমার রাম রাজা হবে, বলে কোন লজ্জায় বলছিস তোর রাম? ওইটা কৌশল্যার নন্দন রাম, সে রাজা হবে, কৌশল্যা রাজমাতা হবে, তুই হবি ভিখারি। তুই হবি ভিখারি। শোন, তোর দুটো বর পাওনা আছে, দুটো বর চাই। বলল কি বর? না, প্রথম বর চাইবি 14 বছরের জন্য, রামকে বনবাসে দিতে হবে, আর আমার ভরত রাজা কৌশল্যার নন্দন রাম সে রাজা হবে। কই কই বলছে আমার রাম? বলল না, তুই এখনই যা। ওই মন্থরা কুমন্ত্রণা দিল, মন্থরার কথাই কই কই কি করলো না, কই কই এসে দশরথকে বলল রাজা আমাকে স্বামী আমাকে দুটো বর দেবার কথা ছিল, বর দুটো আমাকে দিতে হবে। বলল এখনই বরগুলো দিতে হবে, কাল রাম রাজা হবে? বলল না, এখনই দিতে হবে। কি বর চাই? কই কই বলল প্রথম বর আমার ভরত রাজা হবে, রাজা হবে। আর দ্বিতীয় বর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বলল বেশ, তাই রামচন্দ্রকে রাজাকে রাজা থেকে মানা করা যায় যে রাম রাজা হবে না ভরত রাজা হবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু 14 বছরের জন্য বনবাস, অন্য বর চাও? বলো না, রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায়। দশরথ আথা রেখে মরে বলল কই কই বলো না, একথা তুমি বলো না, অন্য বর চাও? না, দশরথ আছাড় খেয়ে বলল কিছুক্ষণ পরে কৌশল্যা এসে কই কই কে জিজ্ঞাসা করছে, কই 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 আমার রামের চোখে জল কেন? বললো আমার রাম কেন কাঁদছে? রামের কাছে এসেছে, রাম রাম খোকারি খোকা, রাম আসতে চায় না, যতটা দূরে এখন থাকতে সরে যেতে চাইবো ততটাই ভালো, কাছে গিয়ে মায়ের মায়া বাড়াবো না। তাই রাম যত সরে যায় কৌশল্যা কাছে গিয়ে রামকে ডাকে, রাম ওরে রাম একবারে কাছে আয়, একবারে কাছে আয়, ওরে একবারে কাছে আয়, কাছে আয়, ওরে একবারে কাছে আয়, রাম একবার কাছে আমার কাছে আয়, একবার কাছে আয়, একবার কাছে আয়, একবার কাছে আয়, রাম রে ওরে রাম একবার কাছে আয়, আমার কাছে আয়। আয় না বাবা, কেন তুমি সরে যাস? আমার কাছে আয় ওরে রাম, আমার কাছে আয়, আমার কাছে একবার কাছে আয়, একবার কাছে আয়, একবার কাছে আয় ওরে রাম। আমায় বলে যা ওরে অমন করে, রাম রে ওরে রাম, হরি বল হরি বল হরি বল, ওরে আমার মা বলা
সেদিন রামচন্দ্রকে বলেছিল শ্রেষ্ঠকে জল কেন না অঙ্গুলি হেলে দেখিয়ে দিল মা কই কইকে জিজ্ঞাসা করে কই কইকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে আমার রাম কাঁদছে কেন রামকে কি বলেছি বলল রাম আমি রামকে বলেছি যে রাম আমার ছেলে রাজা হবে আমি আমার স্বামীকে বলেছি আমার ছেলে রাজা হবে ভরত বলল বেশ ভালো কথা তারপরে না তারপরে বলেছি রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায় বলল না যে 13 বছর 12 বছর 11 বছর বলল না 14 বছরের জন্য যেন বনবাসে যায় কেন 14 বছর এই 14 বছর বনে যাওয়ার কারণ হলো ভক্তাদীন ভগবান রাম রূপে আসার কারণ কি একটা জন্ম ধ্বংস হয়েছে একটা জন্ম ধ্বংস হয়েছে মানে ওই যে জয় আর বিজয় ছিল ওরা পরজন্মে হয়েছিল কি না হিরণ্যক্ষ হিরণ্যকশিপুর তার পরজন্মে হয়ে গেল কি না কুম্ভকর্ণ আর রাবণ এদের বধ করার জন্য ভগবানকে অবতার হতে হলো রাম রূপে অবতার হতে হলো মেঘনাথকে বর দিয়েছিল মেঘনাথের বর ছিল যে 14 বছর যে খাবে না যে 14 বছর ঘুমাবে না যে 14 বছর নারীর বদন দেখবে না সেই একমাত্র পারে মেঘনাথকে বধ করতে আর মেঘনাথ যতদিন বর যতদিন না বধ হবে ততদিন রাবণ ধ্বংস হবে না তাই মেঘনাথকে বর বধ করতে গেলে 14 বছর অনাহারে থাকতে হবে অনিদ্রায় থাকতে হবে নারীর বদন দেখা যাবে না এটা 14 বছরের ওই জন্য 14 বছর বনবাসে যেতে হবে এগুলো রাম শিখিয়ে দিয়েছে কই কই দোষ ছিল না রাম রাত্রি 12টার সময় গিয়ে বলেছিল মা তুমি গিয়ে এই কথাগুলো বলবে সেই রামের শেখানো গুলি কই কই বলেছিল তার বিনিময়ে কি পেল তার বিনিময়ে অভিশাপ পেল কৌশল্য অভিশাপ দিল শোন কই কই বিনা দোষে আমি যেমন আমার পুত্র হারা হয়ে হাপুত্র করে কাঁদছি আমি তোকে অভিশাপ দিচ্ছি আমি তো এক জনম কাঁদবো আমি তোকে অভিশাপ দিচ্ছি তোকে 3 জনম হাপুত্র হাপুত্র বলে কাঁদতে হবে 3 জনম হাপুত্র হাপুত্র বলে কাঁদতে হবে এক জনম যাবে কংসের কারাগারে কারাগারে বসে তুই কাঁদবি তোর নাম হবে দেবকী কারাগারে বসে বসে সব সন্তান মারা যাবে বসে বসে শুধু বলবি আর দেবকী আর দেবকী আর দেবকী পরজন্মে যাবে কলিযুগে পরজন্মে তোকে যেতে হবে উড়িষ্যায় রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী হয়ে তোর নাম হবে কন্টিচা সেদিন তোর 18টা ছেলে রক্তভূমি হয়ে মারা যাবে 18টা নালা হবে সেই 18টা সন্তান যখন মারা যাবে 18 লালা হয়ে থাকবে সেদিনও যাবে না তোর পুত্র শোকের জ্বালা পুত্র শোকে নদিয়ায় নবদ্বীপে তোর নাম হবে শচী দেবী এক এক করে তোর 8টা কন্যা মারা যাবে নবম গর্ভে আসবে বিশ্বরূপ সেও তোকে ছেড়ে চলে যাবে দশম গর্ভে আসবে নিমাই সেও তোকে ছেড়ে চলে যাবে আমি যেমন এক জনম কাঁদছি তোকে 3 জনম হাপুত্র হাপুত্র বলে কাঁদতে হবে অভিশাপ দিয়ে দিয়ে শুধু তাই নয় রামচন্দ্রের জন্য একটু দুধ এনেছিল মা কৌশল্যা বনে চলে যাচ্ছে একটু দুধ এনেছিল কৌশল্যা রামের মুখে দুধটা দিতে যাচ্ছে কই কই দুধের গ্লাসটা নিয়ে ফেলে দিয়েছিল পরক্ষণেই রামচন্দ্রকে বলে রামচন্দ্র বলেছিল মা এই জন্মে যেমন আমি মায়ের হাতে দুধ খেতে পেলাম না কোন জন্মে তোমার হাতে আমি খাবো না ভগবানকে বলেছিল তুমি আমার পুত্র রূপে আসবে বলবো আসবো তবে স্তন দুগ্ধ পান করবো
রামচন্দ্র চলে গেল বনবাস, সেখানে গিয়ে কি করলো? রামচন্দ্র, রাম লক্ষণ, সীতা দেবী চলে গেলেন, এখানে রাবণকে বধ করলেন, রাবণকে বধ করলেন, কুম্ভকর্ণকে বধ করলেন, তরুণীকে উদ্ধার করলেন, বিভীষণকে উদ্ধার করলেন, রক্ষকুলকে উদ্ধার করলেন, চলে গেল ত্রেতা যুগ, এসে গেল দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে আসলেন। আসার কারণ ওই যে দুটো জন্ম গেল তিনটে জন্মে, ওই তিন জন্মে জয় আর বিজয়, এরা হলো কি না জয় আর বিজয়ের শেষ জন্মে হয়ে গেল। কে? চার নাম, আপন ভাই পিসিমার ছেলে, সেই তিন জনম শেষ হচ্ছে। বধ করতে এলেন কাকে? না রাবণ, কংসকে উদ্ধার করতে এলেন। কংসকে উদ্ধার করা তো পরের কথা, অকাসুর বকাসুর কালীয় দমন ইত্যাদি ইত্যাদি সব বধ করার পরে চলে গেলেন কোথায়? না মথুরায়। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করলেন। কংসকে ধ্বংস করার পরে চলে গেলেন শিশুপালের কাছে। শিশুপাল দন্ত্রবক্ত, ওই জয় আর বিজয়, হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ, এরা দন্ত্রবক্ত আর শিশুপাল হয়ে এসেছিল, এদের বধ করলো। চলে আসলো কলিযুগ। কলিযুগে গৌরাঙ্গ সুন্দর আমার আসলেন। ও গো গৌরাঙ্গ সুন্দর, সে যে নবনট বড় নবদ্বীপে, গৌরাঙ্গ সুন্দর নবনট বড় নবদ্বীপে, আজ নবীন সন্ন্যাসী দেশ মাতালো, 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 উদ্ধার করার জন্য তিনটে জনম চলে গেল, চার জনমে কেন গৌর হয়ে আসলেন? চার জনমে কলিযুগে ভগবান গৌর হয়ে আসার কারণ হলো, দেখলেন অনাচারী ব্যভিচারী কুলাচারী পাপাচারী জীব, এরা যক্ষ পূজে মদ মাংসে নিরবধি জীব, হিংসে এই মতো হয়েছে সর্বদেশ, অধর্মের জীব মাতুহারা নিজ স্বরূপ হয়ে হারা, কলির মানুষ সারাদিনে বহু কথা বলে, অকথা কুকথা পরচর্চা পরনিন্দা পরে ছিদ্র খুঁজে বেড়ায়, এদের উদ্ধার করার জন্যে অনরে প্রীত চরি চিরা, অনরে প্রীত চরি চিরা, চাকন যুগে অর্পিত হয় না হবার নয়, হয় না হবার নয়, ভগবান কলিকালে কলির জীব উদ্ধারিতে, নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর হলো, সেজে অবতরী ভগবান কি এই জন্যই আসলেন? না, একটা গোপন রয়ে যাচ্ছে কথা, ভগবান গৌর হয়ে আসার কারণ কি? কৌশল্যা অভিশাপ দিয়েছিল এক জনম তোকে কাঁদতে হবে না, তিন জনম কাঁদবি, ওই যে এক জনম চলে গেল কারাগারে কংসের, আর এক জনম চলে গেল কোথায়? না উড়িষ্যা,
আর এক জনম চলে এলো সচিমার কাছে। এই তিন এই জন্য গৌরকে জন্ম নিতে হলো, গৌরকে আসতে হলো। গৌর আসলেন, এসেই দেখলেন কলির মানুষ। এই কলির মানুষকে উদ্ধার করার জন্য সহজ সাধ্য মধুরাদপি নাম এনে কলির জীবকে বললেন, যাই করো না কেন। এই যে ভগবান কেন ভগবান আসার কারণ হলো ওই যে পরিত্রাণায়াম, সাধুদের রক্ষা করার জন্য, বিনাশয় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের দমন করার জন্য, ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবানের। তা ভগবান যখন এসেছিলেন ভগবানেরও কিছু বাসনা ছিল। সে বাসনাটা কি না, কৈছন রাধারিমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতনু ভোর, এ তিনি বাঞ্ছিত ধর ওই প্রজিনা হইল পূরণ। যতবার গেছে অসুর মেরেছে, এটা করেছে ওটা করেছে, কোনোদিন ভগবান প্রেম কাকে বলে সেটা জানে না। ভগবান এত কিছু করেছে, প্রেম বলে যে জিনিস আছে এটা এখনো পর্যন্ত জানে না, কোন যুগে জানলো না, কলি যুগে আসলেন। এই জন্য কি না, কৈছন রাধারিমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতনু ভোর, এ তিনি বাঞ্ছিত ধন ওই বোঝে না হইল পূরণ। ভাবিয়া না পাইনু মরণ, ভাবিয়া দেখিনু মনে শিরাধার স্বরূপ প্রিণে, এ বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধা প্রেম গুরু করি, রাধার অঙ্ক কান্তি দেহ বাইরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। ভগবান গৌর হয়েছে কলির জীবকে বললেন, গুরু ধর গোবিন্দ কি পাপা, জটায়ু পাখির মতো মনটাকে করো, দেখবে ভগবান তোমার কাছে এসে যাবে। তাই যাই করো না কেন, সময় চলে যাচ্ছে, সময় থাকতে থাকতে একটু গুরুচরণ আশ্রয় করো, গোবিন্দ চরণ আশ্রয় করো, দেখবে একদিন গোবিন্দ তোমাদের সকলকে কৃপা করবে। আমি আর বেশি যাব না, কারণ অধিক সময় চলে গেছে, তাই এখানেই আমি মিলন করছি। ভক্তাদিন ভগবান এলেন, শিবকে উদ্ধার করলেন, বললেন যাই করো না, কৃষ্ণ ভজন করো না, কৃষ্ণ ছাড়া কলিযুগে অন্য কোনো মুক্তির উপায় নাই, মুক্তির উপায় নাই। তাই ভালো থাকার জন্য কৃষ্ণ নাম করলে যে তুমি উদ্ধার হয়ে যাবে পাপ থেকে, না, পাপ থেকে মুক্তি হওয়ার জন্য নয়, কৃষ্ণ নাম করো কিছুক্ষণ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে। তুমি সারা দিন কৃষ্ণ নাম করো, পরের ক্ষতি করতে গেলে তোমাকে লোকে দেখে ফেললে তোমার মনে আঘাত লাগবে। তুমি সারা দিন কৃষ্ণ নাম করছো, কাউকে গালাগালি পাড়তে পারবে না, সারা দিন কৃষ্ণ নাম করো, কারো চুরি করতে পারবে না, সারা দিন কৃষ্ণ নাম করছো, কাউকে কিছু কটু কথা বলতে পারবে না। এই কৃষ্ণ নাম করলে তুমি ভালো থাকবে, পাপ থেকে মুক্তি বা উদ্ধার হবে সেটা আমি বলতে পারবো না, তবে ভালো থাকার একটা উপায়, কৃষ্ণ নাম করো, তোমরা ভালো থাকবে। আর ভালো থাকার জন্যই কৃষ্ণ নাম। সবাই মিলে একবার প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল হরিবল।